পাইখানে ক্লাস ইন্ট্রোডাক্টরি সেশন আজকে তো আজকে ডে ওয়ান আমরা থার্ড সেমিস্টার স্টার্ট করতে যাচ্ছি আজ থেকেই ওকে টু ডেজ ইজ আ ফার্স্ট ডে তো আমি ফার্স্ট মানে তোমরা যে সবাই অ্যাডমিশন নিয়েছ তো একটু আমি কেন অ্যাডমিশন নিয়েছ এখানে বা এখানে কেন চুজ করেছ ডিএসএর ক্লাসরুম তার পিছনে কিছু নিশ্চয়ই রিজন আছে তোমরা নিশ্চয়ই এমনি দেখেই অ্যাডমিশন নিয়ে নাওনি হয়তো কারো কাছ থেকে শুনেছো বা সিনিয়রদের কাছ থেকে রেফারেন্স পেয়েছো বা জেনেছো দেন এখানে অ্যাডমিশন নিয়েছো তো আমি ফার্স্টে আমি একটু মানে কোথায় তোমরা পড়ছো বা কার কে পড়াচ্ছে তোমাদের সেটা সম্বন্ধে জানা দরকার বা আমি যে পড়াচ্ছি আমার আমি ডিএই স্যার তো আমার কোয়ালিফিকেশন কি বা সেটাও কিন্তু জানা দরকার কারণ আমরা যার কাছে পড়বো তার সম্বন্ধে একটু জানবো না সেটাও হয় না তো তার জন্য আমি ফার্স্টে ব্রিফলি একটু আমার সম্বন্ধে মানে আমার সম্বন্ধে আমি নিজেকে ইয়ে করছি না আমার সম্বন্ধে জাস্ট দু এক কথা সেটা হচ্ছে যে এটা আমার প্রফেশন প্রফেশন মানে মানে টিউশনটা আমার প্রফেশন নয় আমার প্রফেশনটা হচ্ছে টিচিংটা হচ্ছে আমার প্রফেশন মানে বাই প্রফেশন আমি মানে আমি একটা কলেজের ইনচার্জ ওকে বা যাই বলো এইচ ওটি বলে অনেকে তো সেখানে আমি টু থাউজেন্ড টোয়েন্টিতে আমি মাস্টার্স কমপ্লিট করেছি যাদবপুর ইউনিভার্সিটি থেকে এম টেক কমপ্লিট করেছি যদিও সেটা অনেক পরে এম টেক স্টার্ট করেছি কারণ আমার জবের অনেকদিন পরেই আমি এম টেক স্টার্ট করেছি আমি টু থাউজেন্ড এইটে আমি বিটেক কমপ্লিট করেছিলাম গভর্নমেন্ট কলেজ থেকে তো দেন তারপরে বিটেকের তোমাদের মতনই আমি ডিপ্লোমা ডিপ্লোমা স্টুডেন্ট আমিও ডিপ্লোমা করেছি তোমাদের মতন কম্পিউটার সায়েন্সে তো আমি বিআইটি কাটোয়াতে আমি পড়তাম ওকে এটা সেলস ফাইনান্স স্পন্সর একটা পলটেকনিক আমরা হত অনেকে চেনো দেন আফটার ডিপ্লোমা মানে আমি আমার রোডম্যাপটা একটু বলছি যাতে এই কিছুটা হলো তোমরা ইনস্পায়ার্ড হতে পারো জিনিসটা সম্বন্ধে দেন মানে ডিপ্লোমা স্টুডেন্টরা যে কিছু করতে পারে সেটাও একটা মানে তার একটা एग्जांपल হিসাবে এটা তোমরা ধরতে পারো যে অনেকে বলে যে ডিপ্লোমা থেকে বিটেক করলে নাকি কিছু হয় না অন ডাইরেক্ট বিটেক করলে আরো বেশি ফ্যাসিলিটি পাওয়া যায় বা কোম্পানিতে আরো বেশি জবের ক্ষেত্রে অনেক সুযোগ পাওয়া যায় সেটা কিন্তু ভুল কথা ওকে সেটা অ্যাকচুয়ালি ভুল কথা তো আমি ডিপ্লোমা কমপ্লিট করার পর তারপরে বিটেক কমপ্লিট করি আমি শ্রীরামপুর টেক্সটাইল কলেজ থেকে আমি বিটেক কমপ্লিট করেছি আফটার দ্যাট এমএসসি আইটি করেছি আমি পাঞ্জাব টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে টু ইয়ার্স এম এমএসসি আইটি তো দেন তারপর অনেকদিন জব করার পর আমি টু থাউজেন্ড সেভেন্টিনে আমি মাস্টার্স জয়েন করি যাদবপুর ইউনিভার্সিটিতে তো সেখান থেকে আমি আমি মাস্টার্স কমপ্লিট করি এবার প্রশ্ন হবে যে কেন তিন বছর না যাদবপুরে এম টেক করানো যায় করা হয় একটা হচ্ছে ডেতে একটা হচ্ছে ইভিনিং ইভিনিং এ এ ওকে তো তোমার ইয়ার্স টাইম লাগে আর ডেতে টু ইয়ার্স টাইম লাগে ওকে এটাই ডিফারেন্স তো মাস্টার্স কমপ্লিট করার পর এখন পিএইচডির জন্য কাজকর্ম চলছে ডিফারেন্ট পেপার রাইটিং বা বুক পাবলিকেশন সেসবগুলো তো আছেই সেগুলো সামান্য আর এর আগেও আমি বিটেক কমপ্লিট করার পর জব জবও করেছি তো কোম্পানিতে জবও পাওয়া যায় ডিপ্লোমা যারা স্টুডেন্ট যারা ল্যাটারেল এন্ট্রি বলা হয় অনেক সময় বিটেক এটাকে ল্যাটারেল এন্ট্রি বলে তো বিটেক এ কিন্তু চান্স পেয়ে সেখানেও নিজেকে এস্টাবলিশ করা যায় আবার বিটেক কলেজে অনেক বিটেক কলেজ যদি ভালো স্কোর করতে পারো ডিপ্লোমাতে দেন বিটেক কলেজে হাফ ফ্রি বা ফুল ফ্রি একটা স্কিম আছে যেখান থেকে তোমরা থ্রি ইয়ার্স যে তোমরা বিটেক করবে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার সেখানে কিন্তু কলেজে কোনো ফিজও নাও লাগতে পারে যদি তোমাদের ডিপ্লোমার পারফরমেন্স খুব ভালো থাকে ওকে আবার ওরা তিনজন স্টুডেন্টকে থ্রি নাম্বার স্টুডেন্টকে হাফ ফ্রি দেয় আর থ্রি নাম্বার স্টুডেন্টকে ওরা ফুল ফ্রি দেয় ফুল ফ্রি মানে ইন টার্মস অফ টিউশন ফি টিউশন ফিটা লাগে না কারণ গভর্নমেন্ট কলেজে কিন্তু টিউশন ফি লাগে সেটা পার মান্থ হচ্ছে ওয়ান থাউজেন্ড করে অর্থাৎ পার ইয়ার তোমার হচ্ছে টুয়েলভ থাউজেন্ড তো এটাই হচ্ছে ডিফারেন্স অথবা আমরা যদি ডিপ্লোমার নিজের কেরিয়ারটা যদি একটু ভালো করে রেডি করতে পারি তাহলে কিন্তু সেটা আমাদের ক্ষেত্রে পরে বিটেক করতে গিয়ে অনেক বেশি বেনিফিশিয়াল হবে আর আমরা ডিপ্লোমাতে যে সাবজেক্ট গুলো পড়ছি এই সেম সাবজেক্ট আমাদেরকে বিটেক পড়তে হবে কিছু ডিফারেন্স আছে কিছু এক্সট্রা সাবজেক্ট পড়তে হবে কিছু এক্সট্রা টপিক পড়তে হবে কিন্তু মোরলেস আমার সাবজেক্ট গুলো কিন্তু সেম যেমন তোমরা এখানে ডেটা স্ট্রাকচার পড়বে অ্যালগোরিদম পড়বে ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম কিন্তু বিটেকও আছে সেম সাবজেক্ট আছে কিছু হয়তো সিলেবাসে কিছু অল্টারেশন রয়েছে কিছু অ্যাডিশন আছে এছাড়া তোমরা কম্পিউটার অর্গানাইজেশন পড়ছো এখানে ওটাও বিটেকে আছে তো পাইথন প্রোগ্রামিং তোমাদের প্রজেক্টের ক্ষেত্রে পাইথন প্রোগ্রামিং অনেক বেশি কাজে লাগবে কারণ আজকে আমাদের পাইথনের সেশন তো পাইথনটা একটা মানে কি বলবো এটা একটা হাই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর এই প্রোগ্রামটা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি অনেকটা সিম্পল আর অনেকটা রিডেবল ওকে অনেকটা রিডেবল তো আমরা পাইথন সম্বন্ধে আমরা জানবো আমরা আস্তে আস্তে পাইথন সম্বন্ধে আমরা জানবো আজকে আমরা রোড ম্যাপটা তৈরি করবো আর আমি যে পাইথনটা স্টার্ট করবো তো এই পাইথনটা কিন্তু পুরোপুরি হ্যান্ড মানে আমি হ্যান্ডস অন করে দেখাবো ঠিক আছে যদি কোনো হয়তো কোনো প্রোগ্রাম করছি বা কোনো একটা হয়তো টপিককে কে ডিসকাস করছি সেই টপিকগুলো সবটাই কিন্তু আমরা হ্যান্ডসঅন করবো করে তোমাদেরকে দেখাবো যে যেটা আমরা মুখে বলছি যেটা আমরা বোঝাচ্ছি সেটা যে অ্যাকচুয়ালি কারেক্ট বা সেটা যে তোমার প্র্যাকটিক্যালি সেটা কারেক্ট সেটা কিন্তু আমরা দেখাবো অতএব জিনিসটা যদি আমরা একটু হ্যান্ডস অন করতে পারি তাহলে কিন্তু জিনিসটা শিখতে বা বুঝতে আমাদের কাছে কোনো প্রবলেম হবে না খুব একটা তো এইভাবে আমরা স্টার্ট করবো আমাদের পাইথনের যে সিলেবাসটা আছে ডিপ্লোমা কারিকুলামে তো দ্যাট সাফিসিয়েন্ট বেসিক পাইথন শেখার জন্য এটা খুব মানে ভালো একটা সিলেবাস মানে ইফেক্টিভ একটা সিলেবাস আর এই সিলেবাসে তোমাদের এই সিলেবাসে তোমাদের কি বলবো এই সিলেবাসে তোমাদের লাস্টে একটা ফ্রেমওয়ার্ক আছে পাইথনের ফ্রেমওয়ার্ক যেটা ইস আ জ্যাঙ্গো জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক তো জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক তো আমাদের একবার লাস্ট মডিউলে আছে পাইথনের তো বেসিক পাইথন কভার করার পর দেন আমরা জ্যাঙ্গো মডিউলটা নিয়ে আমরা স্টাডি করব আর আজকে বর্তমান দিনে যদি তোমরা দেখো পাইথনের অ্যাপ্লিকেশন পাইথনের অ্যাপ্লিকেশন কোথায় নেই মানে পাইথন হচ্ছে পাইথন ইজ আ ভার্সাটাইল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজড ইন ভেরিয়াস ফিল্ড অ্যান্ড ভেরিয়াস ইন্ডাস্ট্রি তো তার মধ্যে কমন কিছু অ্যাপ্লিকেশন যদি আমি বলি পাইথনের ক্ষেত্রে তো ফার্স্ট অ্যাপ্লিকেশন হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট আমরা ওয়েব ডেভেলপমেন্ট পাইথন দিয়ে আমরা করতে পারি তো দেন ফর ডেভেলপিং সাম ওয়েবসাইট আমরা সেখানে কিছু ফ্রেমওয়ার্ক ব্যবহার করি যেমন জ্যাঙ্গো ফ্ল্যাক্স ওকে পিরামিড দিস আর দ্য ফ্রেমওয়ার্ক অফ পাইথন তো আমরা ব্যাক এন্ড ডেভেলপমেন্ট করতে পারি পাইথনের হেল্প নিয়ে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে পারি পাইথনের হেল্প নিয়ে দ্যাট ইস ফার্স্ট অ্যাপ্লিকেশন ওয়েব ডেভেলপমেন্ট যদি আমরা অ্যানাদার অ্যাপ্লিকেশনে যাই তো সেখানে আমরা দেখতে পাই ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং আজকে সব থেকে একটা মানে একটা ইম্পর্টেন্ট একটা ফিল্ড আমাদের আজকে কম্পিউটার সায়েন্স ডোমেনে একটা ইম্পর্টেন্ট একটা ফিল্ড হচ্ছে ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং কারণ আজকে বিটেকও কিন্তু মেশিন লার্নিং বা এআই এমএল এর ওপরে বিটেক এখন চালু হয়ে গেছে বিভিন্ন কলেজে এটা হচ্ছে কিন্তু সিএসির একটা স্পেশালাইজেশন তো অনেকে ডেটা সায়েন্স নিয়ে অনেকে বিটেক করে অনেকে আবার এআই এল নিয়ে অনেকে বিটেক করে তো ডেটা সায়েন্স মেশিন লার্নিংয়ের ক্ষেত্রেও কিন্তু পাইথন একটা কি বলবো এটা মানে একটা বড় জায়গা করে নিয়েছে আর এই পাইথন দিয়ে যদি আমরা মেশিন লার্নিং এ যদি আমরা কাজ করতে চাই দেন আমাদের কিছু লাইব্রেরিজ আমাদেরকে জানতে হয় তো আমরা পরে শিখবো যে হোয়াট ইজ আ লাইব্রেরি হোয়াট ইজ আ মডিউল তো সেই লাইব্রেরির মধ্যে তোমার নামগুলোকে জেনে রাখো খুব মানে পপুলার যেমন নাম পাই পান্ডাস ওকে স্কাই পাই ওকে টেন্সার ফ্লো পাই টর্চ ডিফারেন্ট টাইপের লাইব্রেরি এই লাইব্রেরি দিয়ে আমরা বেসিক্যালি মেশিন লার্নিং কোনো অ্যাপ্লিকেশনকে আমরা ডেভেলপ করতে পারি আর ডেটা সায়েন্সের কোনো অ্যাপ্লিকেশনকে আমরা ডেভেলপ করতে পারি আজকে ম্যাক্সিমাম কোম্পানি ম্যাক্সিমাম আইটি ইন্ডাস্ট্রি বা টি কোম্পানি বলতে পারো তারা কিন্তু তাদের ডোমেন গুলোকে কিন্তু আস্তে আস্তে এআই মেশিন লার্নিং এর দিকে সিফট করছে তো তার জন্য প্রচুর ভ্যাকেন্সি ক্রিয়েট হচ্ছে যেখানে যদি আমরা এআই মেশিন লার্নিং এর যদি আমাদের প্রপার নলেজ থাকে মানে আফটার পাসিং দ্য বিটেক বা আফটার পাসিং দ্য মাস্টার্স তো সেটা কিন্তু অনেক বেশি ইফেক্টিভ হবে যে সেই সমস্ত কোম্পানিতে ক্র্যাক করা যে কোম্পানিগুলো ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং এর উপরে কাজ করছে দ্যাট ইজ দা সেকেন্ড অ্যাপ্লিকেশন থার্ড অ্যাপ্লিকেশন হচ্ছে অটোমেশন ওকে অটোমেশনের জন্য আমরা অনেক সময় পাইথন ব্যবহার করি ওকে অটোমেশন মানে হচ্ছে আমরা কোনো টাস্ককে অটোমেট করতে পারি যে টাস্কটা অটোমেটിക്കালি পারফর্ম হবে আমাকে টাস্কটাকে আমাকে নিজে গিয়ে পারফর্ম করতে হবে আমি কিছু শিডিউলড করে দিলাম টাস্কটা যে এই টাইম পর পর এই পার্টিকুলার টাস্কটা এক্সিকিউট হবে দ্যাট ইজ আ টাস্ক অটোমেশন ওকে আমরা কিছু স্ক্রিপ্ট লিখে আমরা কোন টাস্ককে আমরা রিপিটেডলি আমরা হ্যান্ডেল করতে পারি সো দ্যাট ইজ আ অটোমেশন পার্ট বা স্ক্রিপ্টিং পার্ট ওকে এছাড়া डिफरेंट টাইপের সফটওয়্যার ডেস্কটপ অ্যাপ্লিকেশন বলো ওয়েব অ্যাপ্লিকেশন বলো মোবাইল অ্যাপ্লিকেশন বলো ডিফারেন্ট টাইপের সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য আমাদের কিন্তু পাইথনটা ইফেক্টিভলি কাজে লাগে ওকে নাম্বার ফাইভ গেম ডেভেলপমেন্ট যদি আমরা কোনো গেমকে ডেভেলপ করতে চাই তখন তার জন্য পাইথনের স্পেসিফিক যে লাইব্রেরিটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে পাই গেম পি ওয়াই জি এ ই পাই গেম এই পাই গেম লাইব্রেরি দিয়ে আমরা কোনো গেম ডেভেলপমেন্ট করতে পারি আমরা পাইথন ব্যবহার করে বা পাইথনের এই লাইব্রেরিকে ব্যবহার করে আমরা কোনো টু গেম ক্রিয়েট করতে পারি আমরা কোনো সিম্পল কোনো কোন কোনো অ্যাপ্লিকেশনকে আমরা ডেভেলপ করতে পারি তো এটাও কিন্তু গেম ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিন্তু পাইথনটা আমাকে ইফেক্টিভলি আমাদেরকে হেল্প করে ওকে তো আজকে আমরা যদি যে কোনো ডোমেনে যাই না কেন যে কোনো ডোমেনে গেলে কিন্তু পাইথন কিন্তু আমাদেরকে সমানভাবে হেল্প করবে যদি আমি একটা ল্যাঙ্গুয়েজ জানি খুব ভালো করে পাইথন তাহলে কিন্তু আমি যে কোনো কাজ করতে পারবো আমি যে কোনো ডোমেনে সিফট করতে পারবো কারণ পাইথন কিন্তু এখন সমস্ত ডোমেনের ক্ষেত্রে কিন্তু কাজ করতে এখন সে মানে কি বলবো ইফেক্টিভলি কাজ করতে পারে পাইথান এছাড়া আরো অনেক অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশনের শেষ নেই পাইথনের যেমন এম্বারেড সিস্টেম ধরে নাও হয়তো আমি একটা কোনো সিস্টেম ডেভেলপ করেছি যে সিস্টেমটা হয়তো আমার রুমের টেম্পারেচার বা আমার রুমের যে হিউমিডিটি সেটা হয়তো আমাকে সবসময় সেন্স করে আমাকে বলছে আমাকে মেসেজ দিচ্ছে যে এখন রুমের কারেন্ট টেম্পারেচার হচ্ছে এত ডিগ্রি সেন্টিগ্রেড আমার হিউমিডিটি হচ্ছে এত ওকে তাহলে আমরা কোনো এমবরের সিস্টেম যে সিস্টেমটা হয়তো সবসময় কাজ করছে তো তার জন্য বেসিক্যালি আমাদের মাইক্রো কন্ট্রোলারের দরকার পড়ে আর আর এই মাইক্রো কন্ট্রোলারকে কাজ করানোর জন্য কিন্তু তোমার ইফেক্টিভলি ব্যবহার করা হয় পাইথন আমরা রাজবেরি পায়ের নাম শুনেছি এটা একটা মানে একটা মাইক্রো কম্পিউটার বলতে পারো বা একটা মাইক্রো কন্ট্রোলার বলতে পারো রাসবেরি পাই অনেক হয়তো নাম শুনেছো হচ্ছে অডিনো অনেকে হয়তো নাম শুনেছো হচ্ছে অডিনো ন্যানো অডিনো মাইক্রো ডিফারেন্ট ঠিক আছে তাই আর অডিনো মেগা তো এই সমস্ত মাইক্রো কন্ট্রোলার বেস কোনো প্রোগ্রামিং করতে গেলে কিন্তু পাইথন আমাদেরকে সমানভাবে হেল্প করে তো তার জন্য এই ফিল্ডটাকে বলা হয় এমবেডেড সিস্টেম ওকে আমরা ধরো ওয়াশিং মেশিন তো ওয়াশিং মেশিনে তোমার ধরো আমরা হয়তো ওয়াশিং মেশিন নিয়ে আমরা অনেকে আমরা ইউজ করি ওয়াশিং মেশিন আমরা এসি অনেকে ইউজ করি এই সমস্ত ওয়াশিং মেশিন বা এই সমস্ত এসি তার মধ্যেও কিন্তু মাইক্রো কন্ট্রোলার আছে যার থ্রু দিয়ে আমরা ডিফারেন্ট টাইপের প্রোগ্রামিং করতে পারি যার থ্রু দিয়ে আমরা কোনো টেম্পারেচার সেট করতে পারি হয়তো একটা পার্টিকুলার লেভেলে যাবার পর আবার এসিটা অফ হয়ে যাবে সব কিন্তু আমরা থ্রু দিয়ে করতে পারি আর এই সমস্ত কাজ করতে গেলে আমাদেরকে হেল্প করে মাইক্রো কন্ট্রোলার আর তার সাথে হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওকে আর এছাড়া আমরা যে কোনো সাইন্টিফিক কম্পিউটিং করার জন্য কোনো কমপ্লেক্স সাইন্টিফিক ক্যালকুলেশন করার জন্য কোনো সিমুলেশন করার জন্য কিন্তু আমরা ব্যবহার করি পাইথন এটাও একটা সাইন্টিফিক কম্পিউটিং হচ্ছে আর একটা পাইথনের আর একটা অ্যাপ্লিকেশন ওকে এছাড়া তুমি যা বলবে যে কোনো ডোমেন তুমি নিয়ে আসো না কেন সবেতেই কিন্তু পাইথন সমানভাবে কাজ করে যেমন তুমি বলো সাইবার সিকিউরিটি এটাও কিন্তু একটা একটা মানে একটা ট্রেন্ডিং একটা টপিক বা একটা হট টপিক বলতে পারো এখন বর্তমান দিনে কম্পিউটার সায়েন্সে ওকে তো সাইবার সিকিউরিটিতে আমরা ডিফারেন্ট টাইপের অ্যাপ্লিকেশন ডেভেলপ করি তার জন্য কিন্তু পাইথনটা আমাদেরকে সমভাবে কাজ করে যেমন পেনিটেশন টেস্টিং নেটওয়ার্ক সিকিউরিটি ওকে আমরা কোনো সিকিউরিটি টুল হয়তো তৈরি করছি তো সমস্ত জায়গাতেই কিন্তু আমাদের সাইবার সিকিউরিটি সমস্ত অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে আমাদেরকে পাইথন আমাদেরকে হেল্প করে অর্থাৎ সাইবার সিকিউরিটি কিন্তু পাইথনের আরেকটা ফাস্ট একটা অ্যাপ্লিকেশন ওকে তো আর একটা ট্রেন্ডিং আমি ফিল্ডের কথা বলে পাইথনের অ্যাপ্লিকেশনটা আমরা শেষ করব। কারণ আমরা যে ল্যাঙ্গুয়েজটা পড়ছি তার যদি অ্যাপ্লিকেশন আমরা না জানি যে আমার এই ল্যাঙ্গুয়েজটা পড়ে কি হবে বা শিখে কি হবে তো তার জন্য আমি কিন্তু প্রথমে অ্যাপ্লিকেশন দিয়ে স্টার্ট করলাম যাতে করে আমাদের ইন্টারেস্টটা আরও বেশি গ্রো করে যে কেন আমরা পাইথন পড়ছি বা কেন আমাদেরকে পাইথন পড়তে হবে ওকে আর আমি লাস্ট একটা অ্যাপ্লিকেশনের কথা বলবো বা লাস্ট একটা ফিল্ডের কথা বলবো সেটা হচ্ছে ইন্টারনেট অফ থিংস আইওটি এই ফিল্ডটাও কিন্তু এখন অনেক ট্রেন্ডিং এখন বিটেক করা যায় আইওটির উপরে যেমন এআই মেশিন লার্নিং এর উপরে যেমন বিটেক করা যায় আমার কিন্তু আইওটির উপরে কিন্তু বিটেক করা যায় তো আইওটির একটা খুব সিম্পল একটা এক্সাম্পল দিই আমরা তো অনেকের নাম শুনেছি আইওটি আইওটি এখন একটা ট্রেন্ডিং টপিক তো আইওটি একটা সিম্পল এক্সাম্পল হচ্ছে ধরে নাও তুমি প্রতিদিন সকাল দশটার সময় তুমি হয়তো অফিস চাও তোমার সেক্টর ফাইভে তোমার অফিস এবার তুমি সকালবেলায় তুমি তোমার তুমি যখন রাতে যখন ঘুমাতে যাও তখন তোমার ঘড়ির অ্যালার্মটাকে তুমি সেট করে দিচ্ছ হয়তো তোমার সাতটার সময় উঠলে তুমি দশটার মধ্যে তুমি ইজিলি অফিস রিচ করতে পারবে বাইকার এবার সেদিন হয়তো মানে হয়তো নেক্সট দিন যখন অ্যালার্মটা যখন পাচ্ছে তখন তোমার হয়তো ছটা দশ কি পনেরো বাচ্চা সেই সময় হয়তো অ্যালার্মটা রিং করছে আমি তো সাতটা অ্যালার্ম দিয়েছিলাম তাহলে আজকে ছটা পনেরোতে কেন অ্যালার্মটা পাচ্ছে না আগে সাতটায় অ্যালার্ম দেওয়ার সময় আমার সেদিনের যা ট্রাফিক রাস্তার সেই ট্রাফিক অনুযায়ী আমি সাতটায় উঠলে দশটার মধ্যে আমি ইজিলি অফিস আমি রিচ করতে পারবো কিন্তু যেদিন আমার ছটা পনেরোতে অ্যালার্মটা বাড়ছে সেদিনে কিন্তু ট্রাফিকটা অনেক বেশি রাস্তায় মানে আমাকে আরেকটু আগে না বেরোলে আমি দশটার মধ্যে রিচ করতে পারবো না তাহলে আমার ওই যে অ্যালার্ম ক্লকটা ওই অ্যালার্ম ক্লকটাও কিন্তু হচ্ছে স্মার্ট অ্যালার্ম ক্লক আজকে আমরা সবাই স্মার্ট ওয়াচ ব্যবহার করি এটাও কিন্তু একটা আয়োটির একটা অ্যাপ্লিকেশন তো ওই যে যদি আমরা স্মার্ট অ্যালার্ম ক্লক ব্যবহার করি তাহলে সে কিন্তু সব সময় আমার সারাউন্ডিংস বা আমার এনভারনমেন্ট তাকে সব সময় কিছু কিছু সেন্স করছে যে এখন রকম পরিস্থিতি এখন রকম সিচুয়েশন সেই ওয়াইজ কিন্তু আমাদেরকে ডিসিশন নিতে আমাদেরকে হেল্প করছে দ্যাট ইজ এ তো এই আইওটি বর্তমান দিনে এখন আইওটি ডিভাইসের সংখ্যা অনেক বেশি আর হয়তো নেক্সট ফাইভ এর মধ্যে টোয়েন্টি বিলিয়ন ডিভাইস কিন্তু আইওটির যে নেটওয়ার্ক তার সঙ্গে কিন্তু কানেক্টেড হবে অর্থে আই কিন্তু একটা ভাস্ট ফিল্ড একটা ট্রেন্ডিং কিন্তু একটা টপিক বলতে পারো কম্পিউটার সায়েন্সের বা একটা একটা ভালো একটা ডোমেন ওকে তো এই আই বেসড কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হয় পাইথন তাহলে আজকে পাইথন তার সিম্প্লিসিটি বলো তার ডিফারেন্ট লাইব্রেরি সাপোর্ট কারণ পাইথন যদি এত বেশি লাইব্রেরিকে সাপোর্ট না করতো তাহলে কিন্তু এত কিছু অ্যাপ্লিকেশনকে আমরা নিয়ে কাজ করতে পারতাম না পাইথন দিয়ে তার জন্য কিন্তু পাইথন ফার্স্ট নাম্বার অফ লাইব্রেরি সাপোর্ট করে ওকে কারণ ডিফারেন্ট লাইব্রেরি কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট পারপাস আই কোনো প্রবলেম সলভ করতে গেলে বা আই ওটি বেসড কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে গেলে আমাদেরকে পাইথনের যে লাইব্রেরি ব্যবহার করতে হয় আমাকে আমি যখন মেশিন লার্নিং দিয়ে যখন কাজ করব তখন সেখানে হয়তো আমাকে অন্য লাইব্রেরি ব্যবহার করতে হবে নাম পাই পান্ডাস এই ধরনের কিছু লাইব্রেরি আমাকে ব্যবহার করতে হবে আমি হয়তো পাইথন দিয়ে যখন কোনো গেমকে ডেভেলপ করবো তখন জন্য তখন তখন তার জন্য কিন্তু আমাদেরকে অন্য ডিফারেন্ট লাইব্রেরি ব্যবহার করতে হবে কারণ পাইথনে কিন্তু প্রচুর লাইব্রেরি সাপোর্ট করে মানে এক্সটেন্সিভ সাপোর্ট লাইব হচ্ছে তো তার জন্য পাইথনটা এতটা পাওয়ারফুল একটা টুল যে পাওয়ারফুল টুলটা আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট ভেরিয়াস ডোমেন ভেরিয়াস ডোমেনে প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য যেটা তুমি বলতে পারো যে ওয়েব ডেভেলপমেন্ট থেকে শুরু করে আপ টু ডেটা সায়েন্টিস্ট পর্যন্ত বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে তোমার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পর্যন্ত সমস্ত যা কিছু করতে চাও না কেন সবাইতেই কিন্তু পাইথনটা আমাদের সঙ্গে কিন্তু সমস্ত আমাদেরকে হেল্প করে সেই টাইপের অ্যাপ্লিকেশনকে ডেভেলপ করার জন্য কারণ কি না পাইথন হচ্ছে একটা হাই লেভেল একটা ইন্টারপ্রিটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তার সিমপ্লিসিটি আর তার রিডেবিলিটির জন্য আর এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তোমার ডেভেলপড হয়েছিল প্রথম রিলিজ হয়েছিল উনিশশো সালে নাইনটিন ওকে তো যে এই যে সায়েন্টিস্ট বলবে বা যে ম্যাথমেটিশিয়ান বলবে এই পাইথনটাকে ফার্স্ট ক্রিয়েট করেছিল তার নাম হচ্ছে ভন রসম ওকে আমরা পরে আসবো আমরা বোডোয়াকে আসবো বোডোয়া গিয়ে আমি সমস্ত বিষয়গুলো আর একটু আমরা ডিটেলস আমরা বলবো তো এই ভন রসম ফার্স্ট রিলিস করেছিল নাইনটিন নাইনটি ওয়ানে পাইথনকে তো তখন থেকে শুরু করে আজকে বর্তমান দিনে পাইথন কিন্তু একটা মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড ওকে তাহলে সেই ইন ওয়ার্ল্ড এর মধ্যে আমরা এখন যে পপুলার ল্যাঙ্গুয়েজটাকে স্টাডি করতে চাইছি তো দ্যাট ইজ আ পাইথন ওকে তো এটা হচ্ছে পাইথনের বেসিক ইন্ট্রোডাকশন যে আমরা পাইথনটা কি দেখলাম এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না হাই লেভেল কেন হাই লেভেল বলা হয় সেগুলো তো আমরা পাইথন পড়তে গিয়ে শিখবো যে কেন পাইথনকে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় কেন পাইথনকে ইন্টারপ্রিটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় ওকে কেন পাইথনটা এতটা সিম্পল কেন পাইথনটা এতটা রিডেবল তো সেই সমস্ত রিজনগুলো আমরা তো পড়বো আস্তে আস্তে ঠিক আছে তো এটা হচ্ছে পাইথনের বেসিক ইন্ট্রোডাকশন আর তার সঙ্গে হচ্ছে তার বেসিক কিছু অ্যাপ্লিকেশন এবার আমরা পাইথনের মেন কনসেপ্টে যাব কিন্তু পাইথনের মেন কনসেপ্টে যাবার আগে আমরা বেসিক কিছু কনসেপ্ট যেগুলো আমাদের কম্পিউটার সায়েন্সে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে গেলে যেগুলো আমাদেরকে জানতে হয় তো সেই কনসেপ্টে আমরা এবার আস্তে আস্তে আমরা আসবো ওকে তো আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বলছিলাম তো সবার কাছে বোঝা গেছে যে কি বলতে চেয়েছি আর কেন পাইথন পড়বো আমরা সবাই বুঝতে পেরেছ কেন পাইথন পড়বো আমরা সবাই একটু রিপ্লাই যে কেন পাইথন পড়বো আমরা তার রিজনটা সবাই বুঝতে পেরেছি আমরা ভেরি গুড তো আমরা আমরা এখন পাইথন পরব ভেরি গুড ভেরি গুড তো মানে আমরা যতটা সহজভাবে জিনিসটাকে এক্সপ্লেন করা যায় আমি ততটা ভাবে কিন্তু আমি এক্সপ্লেন করি আর একটু সহজভাবে বলি আর মানে কারেন্টলি আমার ক্লাসরুমে এটা আমি নিজেকে অ্যাড দিচ্ছি না কারেন্টলি আমার ক্লাসরুমে প্রায় পাঁচশোর বেশি স্টুডেন্ট মানে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত পলিটেকনিকের প্রায় পাঁচশোর বেশি স্টুডেন্ট আমার ক্লাসরুমে কারণ সেটা তোমার ডিপ্লোমা থেকে শুরু করে আপ টু বিটেক পর্যন্ত বিটেক কোনো স্টুডেন্ট আমি পড়াই আপ টু সেভেন সেমিস্টার পর্যন্ত বিটেকের তো ডিপ্লোমা বিটেক কম্বাইন্ডলি এটা লাইমসি আইটি আছে বিএসসি আইটি আছে বিএসসি কম্পিউটার সায়েন্স আছে ও তো আছেই বিসি আছে এমসিএ আছে এগুলো তো আছে তার সঙ্গে তোমার জলেটটা আমরা স্টাডি করি জলেট আমরা কিন্তু কোচিং প্রভাইড করি ওকে আমার ক্লাসরুম থেকে তো যাই হোক তো মানে পপুলারিটি নিয়া আসার জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হয় আর সেই জায়গাটা কিন্তু আমরা আশা করি হয়তো আমরা রিচ করতে পেরেছি বলেই আজকে তোমরা তোমাদের সিনিয়র দের কাছ থেকে कांटेक्टে তোমরা আমার আমার সাথে মিট করতে পারছো বা আমার আমার সামনে যেতে আসতে পারছো ওকে কিটাটা রিজন চলো আমরা এবার একটু কনসেপ্টের দিকে চলে যাই একটু কনসেপ্টের দিকে চলে যাই দেখো তো আমার বোর্ডটা সবাই ভিউ করতে পাচ্ছো কিনা আমি যে বোর্ডটা দেখাচ্ছি সবাই ভিউ করতে পাচ্ছো কিনা একটু দেখো ওকে ভিউ করতে পাচ্ছো ভেরি গুড আমরা এই বোর্ডের থ্রু দি আমরা বড ওয়াক করব আর আমার ক্লাসে যেটা আমি করি সেটা হচ্ছে যে আমি আমি যে ক্লাসটা করাই তার যে বড ওয়াকটা সেই বড ওয়াকটা কিন্তু আমি স্টুয়েন্ট দেরকে প্রভাইড করি ওকে মানে আমি যে ক্লাসটা নেবো যে ক্লাসে আমি চা ওয়াক করবো সমস্ত বোর্ড গুলো কিন্তু তোমরা মানে অ্যাজ আ পিডিএফ তোমরা পেয়ে যাবে গ্রুপে ওকে যাতে করে পরে তোমাদের কি খাতায় লিখে না আমার ব্যাপারটা বা তোমরা যদি চাও পরে এটাকে প্রিন্ট করে রেখে দেবে যে কি বোর্ড ওয়ার্ক হয়েছে কারণ বোর্ড ওয়ার্কটা যদি আমরা ফলো করতে পারি তাহলে কিন্তু আমাদের নাইনটি নাইন পার্সেন্ট তোমার সময় শিখে যাব ওকে চলো তো যেটা দিয়ে আমরা প্রথমে শুরু করব খুব ভাইটাল একটা টার্ম যে টার্মটা আমাদের কম্পিউটার সায়েন্সে পড়তে গেলে খুব জানা দরকার সেই ফার্স্ট যে টার্মটা আমরা শিখবো দ্যাট ইজ আ ডেটা আর সেকেন্ড যে টার্মটা আমরা শিখবো দ্যাট ইজ আ ইনফরমেশন ওকে খুব ভাইটাল একটা টার্ম ডেটা অ্যান্ড হচ্ছে ইনফরমেশন কারণ আমরা কম্পিউটার সায়েন্সে যা কিছু কাজ করতে যাই না কেন মেশিন নিয়ে বা কম্পিউটার নিয়ে আমাদের কিন্তু ডেটা টার্মটার সাথে আমাদেরকে ফ্যামিলিয়ার হতে হবে আর আমাদের কিন্তু ইনফরমেশন টার্মটা নিয়ে কিন্তু আমাদেরকে ফ্যামিলিয়ার হতে হবে আমরা অনেকে মনে করি হয়তো যে ডেটা ইনফরমেশন হতে সেম কনসেপ্ট

এখন কিছু লেখা দরকার নেই এবার তোমরা যদি কোনো খাতায় যদি খাতায় লিখি মনে হয় যে গুলোকে খাতায় লিখবো লিখতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে এটা কিন্তু আমাদের পার্ট ওকে এটা কিন্তু আমাদের পার্ট তো ডেটা ভার্সেস ইনফরমেশন যেটা আমাদের ফার্স্ট টপিক আজকে সেটা হচ্ছে ডেটা ভার্সেস ইনফরমেশন তো আমরা একটু সবাইকে জিজ্ঞেস করবো তোমাদেরকে তোমাদের কাছ থেকে একটু মতামত নেব যে তোমরা ডেটা আর ইনফরমেশন বলতে তোমরা কি বোঝো তোমাদের ভিউজটা যদি একটু বলো আমাকে তাহলে আমি বুঝতে পারবো তোমরা কতটুকু জানো ডেটা ইনফরমেশন সম্বন্ধে তারপরে তো আমি আমার ভিউজটা আমি বলবো তো তোমরা কয়েকজন একটু বলো আমাকে যে হোয়াট ইজ আ সিগনিফিক ডিফারেন্স বিটুইন ডেটা এন্ড ইনফরমেশন এদের মধ্যে কি আদৌ কোনো ডিফারেন্স আছে না কোনো ডিফারেন্স নেই এরা কিন্তু পোতার দ্য সেম সেম কনসেপ্ট ওকে কয়েকদিন বলো ওয়ান বাই ওয়ান

আমরা যা জানি আমরা কোনো হেল্প না নিয়ে যা জানি তাই বলবো ভুল হলে না আরে ভুল হলে তো শিখবো না আমরা শিখতে এখানে তাই না কোনো সমস্যা নেই হোয়াট ইজ ডেটা হোয়াট ইজ ইনফরমেশন ওকে বা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডেটা ইনফরমেশন যা যেটুকু জানো কোনো হেল্প ছাড়া যেটুকু জানো বলো ওকে জোর করছি না কাউকে যেটুকু জানো সেটুকু বলো তারপর আমি বলবো আর কোনো ভিউজ তোমাদের আর কোনো ভিউজ আজকে ক্লাসটা আমাদের কিন্তু বেসিক্যালি ইন্ট্রোডাকশন ক্লাস আজকে আমরা ইন্ট্রোডাকশন পোর্শনটাকে নিয়েই আমরা ডিসকাশন করব আজ কিন্তু আমরা কোর টপিকে সেভাবে আমরা ঢুকবো না হ্যাঁ আমরা বেসিক ইন্ট্রোডাকশন পার্টটা আমরা পড়বো আজকে প্রি রিকুইজিট কিছু নলেজকে আমরা কভার করব যেটা আমাদের হয়তো পরবর্তীকালে পাইথন শিখতে আমাদের কাজে লাগবে নেক্সট স্টেপ দে দে থেকে বেশ আমাদের কম্পিউটার সায়েন্সে কতগুলো টার্ম খুব জেনে রাখা দরকার সবার সেটা হচ্ছে তোমার ডেটা ইনফরমেশন নলেজ ওকে ইন ইনস্ট্রাকশান প্রোগ্রাম তো এগুলো আমরা অলমোস্ট আমরা অনেকে হয়তো অল্প বিস্তর আমরা জানি তো আমি যদি প্রথমেই আমি ডেটা ইনফরমেশানকে দেখানোর জন্য আমি প্রথমে বোর্ডে বোর্ডে ফার্স্ট আমি একটা নাম্বারকে লিখছি হ্যাঁ আমি একটা নাম্বারকে লিখছি ডেটা ইনফরমেশন বোঝানোর জন্য ওয়ান জিরো জিরো টু ওয়ান নাইন এইট ফোর আমি একটা নাম্বারকে ফার্স্ট এখানে লিখছি এবার আমার প্রশ্ন হবে যে এই নাম্বারটা দেখে আমরা কি কেউ যতজন ক্লাস করছি আমরা কি এই নাম্বারটা থেকে কিছু স্পেসিফিকলি কিছু মিন করতে পারছি যে এই নাম্বারটা এই পার্টিকুলার জিনিসটাকে ইন্ডিকেট করছে স্যার বলো আমাকে আমরা এই নাম্বারটাকে দেখে কি কিছু কিছু মিন করতে পারছি কিছু মিন করতে পারছি না তাই তো সবাই তো বলছি তো সবাই এগ্রি করছি তো যে না স্যার আমরা নাম্বারটাকে দেখে স্পেসিফিকলি কিছু মিন করতে পারছি না সবাই এগ্রি করছো আমার সাথে সবাই এগ্রি করছো আমি কিন্তু আরবিটারে একটা নাম্বার লিখেছি বোর্ডে আরবিটারে একটা নাম্বার লিখেছি বোর্ডে ওয়ান জিরো জিরো টু ওয়ান নাইন এইট ফোর তাহলে এই নাম্বারটাকে দেখে আমরা কিন্তু কিছু মিন করতে পারছি না কিন্তু তাহলে এই নাম্বারটা আমরা অনেকে ভাবছি এই নাম্বারটাকে দেখে অনেকে ভাবছি যে এই নাম্বারটা হয়তো বা রোল নাম্বার হতে পারে কেউ ভাবছে এই নাম্বারটা হয়তো কোনো এক্সামের হয়তো রেজিস্ট্রেশন নাম্বার হতে পারে কেউ ভাবছে যে এই নাম্বারটা হয়তো কোন একটা টাকার অ্যামাউন্ট হতে পারে যে রুপিস এত কেউ ভাবছে আবার যে এই নাম্বারটা হয়তো একটা টাউনের পপুলেশন হতে পারে ওকে তো অনেক কিন্তু অনেক কিছু ভাবছে অনেকে ভাবছে এটা কোনো পরিমাণ হতে পারে যে এত কিলো রাইস ওকে অনেকে কিন্তু অনেক কিছু ভাবছে কিন্তু কারো চিন্তা ভাবনার সাথে কারো কিন্তু চিন্তা ভাবনা কিন্তু ম্যাচ করছে না সবাই কিন্তু এক জিনিস ভাবছে না এটাকে দেখে তোমার মনের মধ্যে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কোয়েশ্চেন আসছে যে এটা এটাকে ইন্ডিকেট করতে পারে বা এই নাম্বারটা এই পার্টিকুলার জিনিসটাকে ইন্ডিকেট করতে পারে কিন্তু স্পেসিফিক্যালি কিন্তু কেউ বলতে পারছে না যে না স্যার এই নাম্বারটা এটাকে ইন্ডিকেট করবে বা করছে কিন্তু এখন যদি এই নাম্বারটাকে যদি আমি একটু এরকম ভাবে লিখি এই নাম্বারটাকেই লিখবো ওয়ান জিরো দিয়ে একটা হাই ফেন দিলাম দি লিখছি জিরো টু আবার একটা হাই ফেন দিলাম দিয়ে লিখছি ওয়ান নাইন এইট ফোর ওয়ান নাইন এইট ফোর তো এবার স্যার এই নাম্বারটাকে দেখে আমরা স্পেসিফিকালি কিছু মিন্ট করতে পারছি ডেট দামি ডেট আমি ডেট অফ বার্থ তার একটা ডিভিশন হয়ে গেলো ডেটটা অনেক কিছু হতে পারে ডেট অফ বার্থ হতে পারে ডেট অফ অ্যাডমিশন হতে পারে আহ ডেট অফ লিভিং হতে পারে ঠিক আছে অনেক কিছু হতে পারে ডেট স্যার এটা সবাই কিন্তু এখন অ্যান্সার বলছি যে স্যার এটা হচ্ছে কোনো ডেট তাই তো ইয়াস তাই না আমি সবাই ভাবছি তখন এটা ডেট একটা কারণ কি অন্য কিছু চিন্তা ভাবনা আসছে নাকি যে এই নাম্বারটা মানে এটা হতে পারে সবাই তো সবাই তো এখন এগ্রি করছি তো যে এটা ডেট তাহলে আগে আগে নাম্বারটাকে দেখে আমরা কিছুই বুঝতে পারছিলাম না আর এখন এই নাম্বারটাকে দেখে আমরা বুঝতে পারছি সবাই বা আমরা আইডেন্টিফাই করতে পারছি যে এই নাম্বারটা হচ্ছে স্যার একটা ডেট তাহলে যাকে দেখে আমরা কিছু বুঝতে পারছিলাম না যার অ্যাকচুয়ালি কোনো মিনিং নেই তাকে আমরা বলছি যে দিস ইজ কল ডেটা ওকে আর যাকে দেখে আমরা বুঝতে পারছি যার একটা মিনিং আছে বা যাকে দেখে আমরা স্পেসিফিক্যালি মিন করতে পারছি যে এই নাম্বারটা এই পার্টিকুলার জিনিসটাকে ইন্ডিকেট করছে তো তাকে আমরা বলছি ইনফরমেশন তাহলে ডেটার কিন্তু কোনো মিনিং থাকে না দ্যাট ইজ দ্যাট ইজ হোয়াই ডেটা বিথ আ মিনিংলেস আর ইনফরমেশন ইজ আ মিনিংফুল ওকে এবার এই ডেটা থেকে আমরা কি করে ইনফরমেশনটাকে পেলাম যে স্যার আগে তো ওয়ান টু ওয়ান ছিল আপনি এখন কেমন করে ওয়ান জিরোর পরে একটা হাই ফেন যোগ করে দিলেন জিরো টু এর পরে একটা হাই যোগ করে দিয়ে ওয়ান লিখে দিলেন না এই ডেটাকে আমরা কি করলাম না ডেটাকে আমরা কি করলাম প্রসেস করলাম এই ডেটাকে আমরা কি করলাম প্রসেস করলাম বা এক্সিকিউট করলাম ওকে তাহলে প্রসেস করতে বেসিক্যালি আমাদেরকে হেল্প করে যে ইউনিট তার নাম হচ্ছে প্রসেসিং ইউনিট তার নাম হচ্ছে প্রসেসিং ইউনিট তাহলে আমার ডেটাকে প্রসেস করছে প্রসেসিং ইউনিট দেয়ার আফটার আমরা আফটার প্রসেসিং আমরা পাচ্ছি সেখান থেকে একটা ইনফরমেশন অর্থাৎ আমি যদি বলি যে স্যার ইনফরমেশন মানে হচ্ছে ডেটা ডেটাকে প্রসেস আমরা বলছি ইনফরমেশন আমরা বলতে পারি যে হ্যাঁ ইয়াস যে ইনফরমেশন হচ্ছে একটা প্রসেস ডেটা আর যাকে আমরা ডেটা বলছি তো ডেটা কিন্তু বেসিক্যালি একটা র মানে আমরা যেমন র মেটেরিয়াল বলি সেরকম একটা র ফ্যাক্ট বা র ফ্যাক্ট অ্যান্ড ফিগার্স যার কিন্তু কোনো কনটেক্সট নেই যার কিন্তু কোনো মিনিং নেই তাহলে ডেটা হচ্ছে ডেটা আর র আর দেখো যাকে আমার ডেটা বলছি সেটা কিন্তু আনপ্রসেসড ডেটাকে প্রসেস করে আমরা কি পাচ্ছি ইনফরমেশন পাচ্ছি তাহলে প্রসেস করবার আগে আমার ডেটা এখন কী অবস্থায় থাকছে না দ্যাট আন আনপ্রসেসড ওকে আর এটা হচ্ছে বেসিক্যালি একটা র আনপ্রসেসড একটা ফ্যাক্ট অ্যান্ড ফিগার্স ওকে ফ্যাক্ট অ্যান্ড ফিগার্স উইদাউট এনি কনটেক্সট কিন্তু আমার ইনফরমেশনের কিন্তু একটা কনটেক্সট আছে তার একটা মিনিং আছে কিন্তু ডেটার কিন্তু আমার কিন্তু কোনো মিনিং নেই তার জন্য আমরা ডেটাকে বলছি যে ডেটাটা হচ্ছে আমার মিনিংলেস আর ইনফরমেশনটাকে আমরা এখানে এক কথায় বলতে পারি যে এটাকে দেখে আমরা যেহেতু বুঝতে পারছি এটা কি মিন করছে তো দ্যাট ইজ আ মিনিংফুল দ্যাট ইজ আ মিনিংফুল ওকে এবার এবার যদি আমরা আর একটু একটু করার চেষ্টা করি যে আমরা বলছি যে স্যার ডেটা হচ্ছে একটা কালেকশন অফ র ফ্যাক্ট অ্যান্ড ফিগার্স বলতে পারি কারণ দেখো অনেকগুলো ফ্যাক্ট নিয়েই তো একটা একটা মুভি তৈরি হয় বা একটা সিরিয়াল তৈরি হয় আবার ধরে নাও আমি র ফ্যাক্ট কেন বলছি বা র ফিগার্স কেন বলছি ধরে নাও তোমার কাছে একটা কম্পিউটার আছে একটা কোনো পয়সিং ইউনিট আছে তুমি তাকে একটা এরকম সেপের একটা র সেপ তাকে তুমি প্রোভাইড করলে র সেপ একটা সেপ এই র সেপটা তোমার নেওয়ার পর কি করছে না সেটাকে তোমার পর সে কিন্তু দেখতে আমার হয়তো এরকম একটা লাগছে তাহলে আগে এটাকে দেখে আমরা বুঝতে পারছিলাম না যে এটা কি কি মিন করছে দেখো এটাকে দেখে তোমার বুঝতে পেরেছি এটা কিন্তু আমার একটা রেক্ট্যাঙ্গেল তো দ্যাট ইস এন্ড ফিগার্স একটা ইন্ডাস্ট্রিতে বা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে যখন কোনো প্রোডাকশন হয় তখন প্রোডাকশনটা হবার আগে হয়তো দেখবে তোমরা হয়তো যে বড় বড় তোমার লরি করে অনেক র মেটেরিয়ালস যায় সেই ইন্ডাস্ট্রিতে তারপর কয়েক মাস পরে হয়তো সেই ইন্ডাস্ট্রি থেকে আবার বড় বড় লরি করে একটা কোনো ফার্নিশ প্রোডাক্ট বেরিয়ে যায় তাহলে যখন তোমার যখন র মেটেরিয়াল যখন তোমার এন্টার করছে আমার ফ্যাক্টরিতে আমরা কি দেখে বুঝতে পারবো যে আমার এই র মেটেরিয়াল থেকে কি প্রোডাকশন হবে দ্যাট ইস আর ডেটা আর তারপর সেখান থেকে আমরা যে ফান্ডিস যে প্রোডাক্টটা পাচ্ছি দ্যাট ইজ কল ইনফরমেশন ওকে তো আমরা এখান থেকে ডেটা ইনফরমেশনের মধ্যে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি কারণ তাহলে ডেটা হচ্ছে বেসিক্যালি তার কিছু ক্যারেক্টারিস্টিক আছে ডেটার কি কি ক্যারেক্টারিস্টিক আছে না আমরা ডেটাকে যদি আমরা আরেকটু এলাবোরেট করার চেষ্টা করি তো ডেটা কিন্তু ডিফারেন্ট টাইপের হতে পারে আমার নিউমেরিক ডেটা হতে পারে ধরুন লিখলাম হলো জিরো ফাইভ

কারণ এর মধ্যে আমার নিউমেরিকও আছে আবার দেখো অ্যালফাবেট ও আছে দ্যাট ইজ কল আলফা নিউমেরিক ডেটা আবার ধরো না যে তোমার ধরো লিখছে হতো যে 5.65 দিস অলসো বি দা ডেটা এটা তোমাকে বলা হয় ফ্লোটিং পয়েন্ট ডেটা মানে এর কিন্তু একটা ফ্র্যাকশনাল পার্ট আছে 5.65 এটাকে বলা হয় ফ্লোটিং পয়েন্ট ডেটা দুটো কিন্তু ডিফারেন্ট টাইপের হয় আমরা তার টাইপ গুলো আমরা আসবো টাইপ অফ ডেটা এবার ডেটা কিছু ক্যারেক্টারিস্টিক আমরা জানবো যে ডেটা হতে গেলে তাকে কোন কোন ক্যারেক্টারিস্টিক গুলোতে তাকে সাব করতে হবে বা তাকে কি ক্যারেক্টারিস্টিক থাকা দরকার ওকে তো তার মধ্যে প্রথম ক্যারেক্টারিস্টিক হচ্ছে ফার্স্ট ওয়ান হচ্ছে আনঅর্গানাইজড যেটা কিন্তু দেখি আমরা বুঝতে পারছি যে তার কিন্তু অ্যাকচুয়ালি কিছুটা কিন্তু অর্গানাইজড নয় দ্যাট ইজ আনঅর্গানাইজড ফার্স্ট তোমার পয়েন্টটা হচ্ছে আনঅর্গানাইজড কারণ আমার ডেটাগুলো তোমার যে কোনো ফর্মে থাকতে পারে টেক্সট ফর্মে থাকতে পারে নাম্বার ফর্মে থাকতে পারে ইমেজ ফর্মে থাকতে পারে যে আমার ইমেজ মানে যে কোনো ডেটা হবে তা কিন্তু নয় আমার ইমেজ হবে ডেটা ওকে তো নাম্বার ওয়ান হচ্ছে আনঅর্গানাইজড সেকেন্ড তোমার হচ্ছে আমি এক কথা বলছিলাম যে মিনিংলেস আমি এটা এখানে আমি বলতে পারি যেটা হচ্ছে আমার মিনিংলেস তার কিন্তু কোনো মিনিং নেই আমরা দেখে বুঝতে পারছি না যে আমার এই পার্টিকুলার ডেটা কি মিন করছে মানে এর কোনো কনটেক্সট নেই

তুমি ধরো হয়তো কোনো লব মেনটেন করছো তো সেখানে তোমার কিছু ডেটা আছে তো ডেটার কালেক্টেড ফ্রম দ্য ভেরিয়াস সোর্সেস ওকে যেমন ধরো তুমি হয়তো তোমার ধরো একটা টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি সেন্সর আছে যার কাজ হচ্ছে যে তোমার টেম্পারেচার গুলোকে সবসময় রিড করা এনভারমেন্ট টেম্পারেচার আর এনভারমেন্ট আমার তোমার যে হিউমিডিটি আছে তাকে তোমার হয়তো সেন্স করা সে ধরো এখন তোমার সেন্স করে যেমন টোয়েন্টি থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড ওকে সে ধরো তোমার সেন্স করে যেমন টোয়েন্টি ফোর ডিগ্রি সেন্টিগ্রেড তো দ্যাট ইজ আ ডেটা ওকে আবার ধরে নাও তুমি একটা কোম্পানি হয়তো তোমার ম্যানেজিং ডিরেক্টর তো তুমি হয়তো তোমার সারাদিনে তুমি এখন এখন হিসাব নেবে যে আমার সারাদিনে আজকে কত মানে সেলস হয়েছে কত ডেটা আমার সেলস হয়েছে হয়তো ধরো হয়তো আমার পাঁচশো ইউনিট হয়তো একটা কোনো প্রোডাক্টের পাঁচশো ইউনিট তোমার ধরুন হয়তো তোমার সেল হয়েছে আমার পাঁচশো ইউনিট সোল্ড ওকে আমার সেলস হয়েছে বা আমার সেখানে ধরো হয়তো আমার হয়তো ওয়ান থাউজেন্ড ডলার ধরো হয়তো তোমার রেভিনিউ জেনারেট হয়েছে তো দ্যাট ইজ আ ক্যারেক্টারিস্টিক অফ ডেটা ওকে এবার যদি আমরা ইনফরমেশনে যদি আমরা ক্যারেক্টারিস্টিক কনসেপ্টে চলে আসি যে ইনফরমেশন মানে হচ্ছে যে ডেটা যাকে আমরা প্রসেস করে আমরা ইনফরমেশন পাই আর সেটা কিন্তু অভিয়াসলি আমার অর্গানাইজড যেটা হচ্ছে অর্গানাইজড বা স্ট্রাকচার্ড বলতে পারো বা যাকে আমরা বলতে পারি মিনিংফুল ওকে তাহলে আমরা ইনফরমেশনে যদি আমরা কোনো কোনো ক্যারেক্টারিস্টিক যদি আমরা এখানে লেখার চেষ্টা করি ইনফরমেশনের তো তার রেসপেক্টও কিন্তু আমরা কিছু ক্যারেক্টারিস্টিক আমরা লিখতে পারবো ইনফরমেশনের এগেনস্টে তো ফার্স্ট ওয়ান ডি দা অর্গানাইজড যেটা আমাদের ওখানে ছিল আনঅর্গানাইজড এটা হচ্ছে অর্গানাইজড ওকে নাম্বার টু হচ্ছে মিনিংফুল আমরা এটাকে মিনিংফুল বলতে পারি এটা হচ্ছে মিনিংফুল ওকে এটা হচ্ছে মিনিংফুল নাম্বার থ্রি আমি বলতে পারি যে ইনফরমেশন বেসিক্যালি একটা প্রসেস ডেটা এটাও একটা ক্যারেক্টারিস্টিক মানে আফটার প্রসেসিং অফ দ্য ডেটা আমরা কিন্তু সেটা তোমাকে কোনো ইনফরমেশন পাচ্ছি তাহলে প্রসেস ডেটা ইজ কল্ড ইনফরমেশন আর নাম্বার ফোর হচ্ছে যে উই টেক ইফেক্টিভ ডিসিশন ফ্রম দ্য ইনফরমেশন আমাকে ধরে না হয়তো একটা লার্জ সেট অফ ডেটা দেওয়া আছে তার থেকে ডিসিশন নেওয়া যতটা সহজ তার থেকে যদি আমার কাছে লার্জ সেট অফ ইনফরমেশন থাকে তার থেকে কিন্তু ডিসিশন নেওয়াটা কিন্তু আমার কাছে অনেক বেশি সহজ ওকে কারণ আমরা ইনফরমেশনকে কিন্তু আমরা বেসিক্যালি আমরা ব্যবহার করি কোনো ডিসিশন মেকিং পারপাসে খুব ইফেক্টিভলি কিন্তু আমরা ডিসিশন নিতে পারি বা ইউজিং ইনফরমেশন বা বাই ইউজিং সেট অফ ইনফরমেশন ওকে তাহলে আমরা দেখতে পেলাম যে কাকে আমরা ডেটা বলছি আর কাকে আমরা ইনফরমেশন বলছি আর অ্যাকচুয়ালি এদের মধ্যে কি ডিফারেন্স সেটাও কিন্তু আমরা এখানে জানতে পারলাম ওকে তো দ্যাট ইজ আ বেসিক কনসেপ্ট অফ ডেটা ভার্সেস ইনফরমেশন তো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি কাকে ডেটা বলবো আর কাকে আমরা ইনফরমেশন বলবো ওকে সবার কাছে ক্লিয়ার কনসেপ্টটা যে হোয়াট ইজ ডেটা অ্যান্ড হোয়াট ইজ ইনফরমেশান রিপ্লাই তো কনসেপ্ট গুলো ক্লিয়ার হচ্ছে তো কনসেপ্ট গুলো ক্লিয়ার হচ্ছে সবার কাছে ছোট কনসেপ্ট কিন্তু কিন্তু এর মধ্যে কিন্তু অনেক কিছু আছে ওকে কনসেপ্ট অনেক ছোট কিন্তু এর মধ্যে কিন্তু অনেক মানে ডিপ মানে লেভেল রয়েছে ওকে কারণ আজকে কম্পিউটার সায়েন্সে তোমার যা কিছু কাজ করি সব কিন্তু ডেটা না হলে কিন্তু কোনো কাজই আমরা করতে পারবো না অথেব ডেটা আর ইনফরমেশন কিন্তু আমরা এত ভালো করে পড়ছি কিন্তু তার একটাই কারণ এবার ডেটাকে আমরা কিছু ডেটা আমরা কিছু ক্লাসিফিকেশন দেখবো ক্লাসিফিকেশন অফ ডেটা কারণ যার ওপরে কিন্তু আমরা কাজ করছি তাকে নিয়ে আমাদেরকে খুব ভালো করে সেই কনসেপ্টটা কিন্তু আমাদেরকে জানতে হবে ওকে সেকেন্ড ওই পয়েন্টের মধ্যেই আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ডেটা তাহলে এই যে কনসেপ্টটা আমরা পড়ছি পাইথনে ডেটা ইনফরমেশন এটা শুধুমাত্র যে পাইথনের ক্ষেত্রে ইফেক্টিভ তা কিন্তু নয় এটা আমার সি এর জন্য দরকার লাগবে এটা আমার কম্পিউটার অর্গানাইজেশন করতে কাজে লাগবে এটা আমার ডেটা স্ট্রাকচার করতে কাজে লাগবে দেখো আমি যখন পড়বো ডেটা স্ট্রাকচার তখন সেখানে কিন্তু কি আছে দেখো ডেটা আছে ঠিক ওকে তো ডেটাটা কিন্তু আমার সমস্ত ফিল্ডেই কিন্তু কাজে লাগছে বা সমস্ত সাবজেক্টে কিন্তু আমার কাজে লাগছে ডেটার কনসেপ্টটা তো আমরা ডেটাকে আমরা তো তার তো বেসিক একটা ক্লাসিফিকেশন আমরা দেখলাম যেমন কি দেখলাম আমরা দেখলাম টেক্সচুয়াল ডেটা স্ট্রিং ডেটা তাই না ক্যারেক্টার ডেটা নিউমেরিক ডেটা আলফা নিউমেরিক ডেটা আমরা দেখেছি তাই না ইয়ে সন্ন্য আমরা দেখে দেখে আসলাম এবার আমি একটু ভালোভাবে আমরা এটাকে ক্যারেক্টারাইজ করব ওকে ক্যারেক্টারাইজ আমরা করবো যেমন ধরে নাও যদি আমরা প্রথম পয়েন্টটা বলি যে আমি এটাকে তোমার টু টাইপে ডিভাইড করছি প্রথমটা হচ্ছে আমার স্ট্রাকচার ডেটা আর একটা হচ্ছে আমাদের আনস্ট্রাকচার ডেটা আনস্ট্রাকচার ডেটা বেসিক্যালি এই ডেটার যে টাইপগুলো যেটা আমাদের বেসিক্যালি ব্যবহার করা হয় ডেটা মাইনিং বলে একটা সাবজেক্ট আছে তোমাদের সিক্স সেমিস্টারে সেই ডেটা মাইনিং সাবজেক্টে কিন্তু এটা আরও ডিটেলসে আমরা সেখানে জানতে পারবো বা সেখানে সেখানে কিন্তু আমাদের আরও বেশি কাজে লাগবে এই টাইপস অফ ডেটার কনসেপ্টটা ওকে তো কাকে স্ট্রাকচার ডেটা তুমি এখন তুমি তখন ভুলে যাও যে ডেটা ইনফরমেশন তুমি পড়ে এসেছো তুমি এখন মানে পড়ছো কিন্তু জাস্ট ক্লাসিফিকেশন অফ ডেটা ডেটা তোমার কি কি টাইপের হয় তো ফার্স্ট বললাম তোমার স্ট্রাকচার ডেটা ধরে নাও আমি কিছু ডেটাকে নিয়ে একটা কোনো পার্টিকুলার ফরম্যাটে ধরে না হয়তো অর্গানাইজ করে দিলাম ধরো আমার কিছু ডেটা আছে যাকে তোমার ধরো হয়তো আমি কিছু রো আর কালামে আমি তাকে ডিভাইড করে আমি তাকে ফর্ম্যাট তাকে অর্গানাইজ করে আমি তাকে স্টোর করে দিলাম ঠিক আছে ধরুন এটা হচ্ছে আমার আইডি স্টুডেন্ট আইডি ধর এটা হচ্ছে আমার স্টুডেন্টের নেম ধরো এটা স্টুডেন্টের অ্যাড্রেস এটা ধরো স্টুডেন্টের তোমার ফোন নম্বর দিয়ে আমি ধরো এখানে আমার তোমাদের ধরো তিনটে স্টুডেন্টের এখানে রেকর্ড আছে ওকে তিনটে স্টুডেন্টের তোমার ধরো না তার আইডি নেম অ্যাড্রেস তার ফোন নাম্বার ধরো আমি এখানে স্টোর করেছি তাহলে আমি ডেটাগুলোকে নিয়ে আমি দেখো একটা পার্টিকুলার ফরম্যাটে আমি কিন্তু সেটাকে আমি অফেনলি আমরা রোয়ার কালাম ব্যবহার করেছি এখানে তাকে আমি ধরো এখানে অর্গানাইজ করে দিলাম তাহলে এটা কিন্তু এটাকে বলা হয় স্ট্রাকচার ডেটা তাহলে এর এক্সাম্পল কি যেমন তোমার ধরো হয়তো তোমার তোমরা হয়তো অনেক স্প্রেডশিটের নাম শুনেছো এক্সেল ফাইল তা না তোমার নাম শুনেছ নিশ্চয়ই স্প্রেডশিট বা এক্সেলে তোমাদের ফাইল তৈরি করো যেখানে তোমার কিন্তু রো আর কালামে তোমার স্টোর করো ডেটাগুলোকে তো দ্যাজ আপ্রেড স্প্রেডশিট এটা কিন্তু একটা স্ট্রাকচার ডেটার এক্সাম্পল তুমি নাম নাম শুনে সময় তো ডেটা বেস যেখানে কিন্তু আমার কিছু ট্যাবুলার ফর্মে ডেটাগুলো স্টোর করা থাকে ট্যাবুলার ফর্মে সেখানে কিন্তু রো আর কামে কনসেপ্ট থাকে ডেটা বেস আর একটা টাইপের স্ট্রাকচার ডেটা হয় যেমন সিএসবি ফাইল তোমার নাম শুনে সিএসবি ফাইলের আসবো আমরা পরে আমরা আসবো পাইথন থেকে আমরা পাইথন দিয়ে আমরা কোনো সিএসবি ফাইলের মধ্যে ধরনের অনেক ডেটা আছে তার থেকে কিন্তু ডেটাগুলোকে রিড করে আমরা তারপরে প্রয়াসিং করে আবার কিন্তু কোনো ফাইলের মধ্যে স্টোর করতে পারবো ওকে তো আমরা সিএসবি ফাইলের কনসেপ্টটা আমরা আসবো সব কিন্তু আমাদের স্ট্রাকচার ডেটা আর যদি আমরা বলি আনস্ট্রাকচার ডেটা যে ডেটাগুলো আমার কোনো স্পেসিফিক ফরম্যাট বা স্ট্রাকচার ফলো করে না তাকে বলা হয় আনস্ট্রাকচার ডেটা ওকে যেমন ধরে নাও এটা কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট সোশ্যাল মিডিয়া পোস্ট তার মধ্যে দেখো তোমার টেক্স থাকে ইমেজ থাকে কোনো স্মাইলি থাকে তুমি যা খুশি রাখতে পারো তাহলে এটা কিন্তু কোনো পার্টিকুলার কিন্তু কোনো ফর্ম্যাট মেনটেন করছে না দ্যাট ইজ ওয়াই আমরা কোনো সোশ্যাল মিডিয়ার কোনো পোস্টকে আমরা বলি আনস্ট্রাকচার্ড ডেটা যেমন কোনো ইমেজ একটা ইমেজ তোমার ডিফারেন্ট ফর্মেটে থাকতে পারে কখনো ইমেজ তোমার ধরনা হয়তো আমার পিএনজি ফর্মেটে থাকছে কখনো ইমেজ ধরনা হয়তো আমার জেপিজি ফর্মেটে থাকছে কখনো ইমেজ ধরণ হয়তো আমার ডিফারেন্ট ফর্মেটে থাকতে পারে তো সে কিন্তু আনস্ট্রাকচার ওকে আবার আবার ধরো ইমেল একটা ইমেলের মধ্যে ধরো হয়তো আমার টেক্সট আছে আমার অডিও আছে আমার ভিডিও আছে তুমি যা খুশি তুমি ওখানে রাখতে পারো তুমি যে কোনো ফর্মে তুমি ডেটা কিন্তু রাখতে পারো তাহলে ইমেলটাও কিন্তু হচ্ছে একটা আনস্ট্রাকচার ডেটা কিন্তু এক্সাম্পল ওকে তাহলে এগুলো হচ্ছে এছাড়াও আমাদের আর একটা টাইপের ডেটা আছে তাকে বলা হয় সেমি স্ট্রাকচার ডেটা তো এই পুরো কনসেপ্টটা কিন্তু আমাদের ডেটা মাইনিং এর সঙ্গে কিন্তু তোমার অ্যাসোসিয়েটেড ওকে সেমি স্ট্রাকচার ডেটা সেমি স্ট্রাকচার মানে হচ্ছে যে ডেটাগুলো আমার কোনো ফরম্যাট ফলো করছে না বা কোনো কোনো সময় কোনো ফর্ম্যাট ফলো করে তাকে বলা হয় সেমি স্ট্রাকচার মানে অনেকটা এর মতন তাহলে আমরা এই সেমি স্ট্রাকচারের মধ্যে আমরা যে এক্সাম্পলগুলোকে আমরা ফেলতে পারি যেমন ধরে নাও একটা কোনো এইসটিএমএল ফাইলকে তুমি বলতে পারো যেটা হচ্ছে একটা সেমি স্ট্রাকচার ডেটা আমরা সবাই এসটিম এল পড়ে এসেছি সেকেন্ড সেমিস্টারে ওকে বা কোনো ধরনের কোনো জেসন ফাইল ওকে বা কোনো এক্সএমএল কোনো ফাইল সব কিন্তু হচ্ছে আমার সেমি স্ট্রাকচার ডেটা যারা কিন্তু কোনো ভাবে কোনো স্ট্রাকচারকে তারা কনফার্ম করছে না কিন্তু তার মধ্যে কিছু ট্যাগ আছে কিছু মার্কার আছে বা কিছু এলিমেন্ট আছে আমরা জানি যে ইস্টেমেল যখন কোনো প্রোগ্রাম লেখা হয় তখন সেখানে আমরা ডিফারেন্ট আমাদেরকে ট্যাগ ব্যবহার করতে হয় যেমন আমরা এইচটিএমএল ট্যাগ ব্যবহার করে আমরা ইস্টেমেলের কোডটাকে আমরা লেখা স্টার্ট করি আমাদের বডি ট্যাগ আছে তাই না আমাদের হেড ট্যাগ আছে আমাদের টাইটেল ট্যাগ আছে ওকে আমাদের বিজি কালার বডি বিজি কালার ওকে তো ডিফারেন্ট টাইপের ট্যাগ দিয়ে কিন্তু আমরা যে কোডটাকে লিখি দ্যাট ইজ আ ফাইল আর তার জন্য কিন্তু এসটিমেল ফাইলকে তোমার বলা হয় সেমি স্ট্রাকচার ডেটা ওকে তো ডেটাগুলোকে আমরা কিন্তু ডিফারেন্ট অ্যাসপেক্টের উপরে আমরা ডিফান্সিয়েট করতে পারি আমরা ডেটাকে তোমার পাবলিক ডেটা প্রাইভেট ডেটা এটাও একটা ডিফারেন্সের একটা পয়েন্ট পাবলিক ডেটা যে ডেটাগুলো আমাদের ফ্রিলি অ্যাভেলেবেল বা ফ্রিলি অ্যাক্সেসেবল টু এভরি ওয়ান তো দ্যাট ইজ কল পাবলিক ডেটা যেমন গভর্নমেন্ট পাবলিকেশন গভর্নমেন্ট না একটা কোনো ইয়ে নিউজকে পাবলিশ করলো তো সেটা কিন্তু তোমার সবার কাছে কিন্তু অ্যাভেলেবেল দ্যাট ইজ আ গভর্নমেন্ট হচ্ছে পাবলিক ডেটা আবার ধরো প্রাইভেট ডেটা যে ডেটাগুলো ধরো রেস্ট্রিক্টেড আর যেটা তোমার হয়তো মানে কিছু অথরাইজেশন দরকার লাগে অ্যাক্সেস করার জন্য তাকে বলা হয় প্রাইভেট ডেটা যেমন কোনো পার্সোনাল ইনফরমেশন বা কোম্পানির ধরনের ফিনান্সিয়াল রেকর্ড তো তোমার কাছে যদি অথেন্টিকেশন থাকে বা অথরাইজেশন থাকে আইডি পাসওয়ার্ড থাকে তখনই কিন্তু তুমি সেটাকে অ্যাক্সেস করতে পারবে আদারওয়াইজ তুমি কিন্তু সেটাকে অ্যাক্সেস করতে পারবে না তো দ্যাট ইজ কল প্রাইভেট ডেটা তাহলে আমরা আরেকটা অ্যাসপেক্টের উপরে মানে বেসড অন দ্য সেন্সিটিভিটি তার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু তোমার আরও একটা টাইপে তোমার ভাগ করলাম ডেটাকে টু টাইপে ডিভাইড করলাম দ্যাট ইজ আ পাবলিক ডেটা আর সেকেন্ড তোমার হচ্ছে প্রাইভেট ডেটা ওকে সেকেন্ড তোমার হচ্ছে প্রাইভেট ডেটা আর এছাড়া আমাদের ধরো আরও কিছু তোমার টাইপ থাকে যেমন কনফিডেন্সিয়াল ডেটা যেটা হয়তো হাইলি সেন্সিটিভ আর রিকোয়ার্স স্ট্রিক্ট অ্যাক্সেস কন্ট্রোল আমাকে কোনো সেন্সিটিভ ডেটা যদি আমাকে অ্যাক্সেস করতে হয় আমার কিন্তু তোমার স্ট্রিক্ট অ্যাক্সেস কন্ট্রোল দরকার পড়বে যেমন তোমার ধরুন হয়তো কোনো মেডিকেল রেকর্ডস ওকে আমার ধরনের হয়তো কোনো বিজনেস ইনফরমেশন বা ধরনের হয়তো কোনো মিলিটারি কোনো ইন্টেলিজেন্সের কোনো ডেটা তো দ্যার ইজ আ কনফিডেন্সিয়াল ডেটা তো আমরা ডেটাকে কিন্তু এরকমভাবে আমরা ক্লাসিফাই করছি তো আমার তো মনে হয় এটাই সাফিসিয়েন্ট আমরা ডেটা ইনফরমেশন পড়তে গিয়ে যেটুকু আমরা জানলাম তার সঙ্গে কিন্তু এই পার্টটাকে আমি অ্যাড অন করলাম যেটা হয়তো আমাদের পরবর্তীকালে আমাদের কাজে লাগবে যে আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ডেটা আমরা কিন্তু বেসিক টাইপ কিন্তু আমরা প্রথমেই বলে এসেছি যে টেক্সচুয়াল ডেটা তোমার এখানে তোমার দেখো নিউমেরিক বলে এসেছি এটা নিউমেরিক ডেটা এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার ডেটা এটা তোমার হচ্ছে স্ট্রিং টাইপের ডেটা বা টেক্সচুয়াল ডেটা এটাকে বলা হয় আলফা নিউমেরিক ডেটা এটাকে বলা হয় ফ্লোটিং পয়েন্ট ডেটা ওকে তো আমরা কিন্তু এখানে শেষ করছি ডেটা আর ইনফরমেশনের কনসেপ্টকে এবার লাস্ট আমি একটা ডেটা ইনফরমেশন দিয়ে একটা তোমার জাস্ট একটা ব্লগটা ডায়াগ্রাম দেখাবো তাহলে পুরো কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কি ব্লগটা ডায়াগ্রাম দেখাবো না ধরো আমার কাছে ডেটা আছে সিম্পল একটা ব্লগটা ডায়াগ্রাম ডেটা তাকে আমি কী করছি তাকে আমরা প্রসেস করছি ডেটাকে আমরা প্রসেস করছি ওকে প্রয়াস করার পর আমরা তো দেখেছি কী পাচ্ছি আমরা ডেটাকে প্রয়াস করার পর আমরা কী পাই না আমরা বেসিক্যালি এটাকে প্রয়াস করার পর আমরা ইনফরমেশন পাই আমরা এখান থেকে ইনফরমেশন পাচ্ছি ওকে এখান থেকে আমরা ইনফরমেশন পাচ্ছি এবার এই ইনফর্মেশনগুলোকে আমরা বলছি এটা হচ্ছে মিনিংফুল আর এটা হচ্ছে মিনিংলেস ওকে আমরা এভাবে বলছি এবার এই ইনফরমেশনগুলোকে যদি আমি কালেক্ট করে প্রপারলি কালেক্ট করে যদি আমি অ্যাপ্লাই করতে পারি কালেক্টেড অ্যান্ড অ্যাপ্লাইড ওকে কালেক্টেড অ্যান্ড অ্যাপ্লাইড যদি এটাকে আমরা কালেক্ট যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তখন তার থেকে যেটা আমরা পাই তাকে বলা হয় নলেজ ওকে তাকে বলা হয় নলেজ এই আমরা কিন্তু আমরা এখানে অ্যাড করলাম আমরা এই ব্লগ দেখানোর জন্য আমরা তাতে তোমার কি পাচ্ছি আমরা পাচ্ছি এখান থেকে নলেজ পাচ্ছি ওকে তা নলেজ কিন্তু হচ্ছে আমার অ্যাপ্লিকেশন অফ দ্য ডেটা অ্যান্ড ইনফরমেশন ওকে মানে আমার যে আমি কোন পার্টগুলোকে ব্যবহার করব ইনফরমেশনের কোন পার্টটাকে ব্যবহার করব না বা আমি কোন পার্টটাকে কালেক্ট করব তাকে কিভাবে অ্যাপ্লাই করব তাকে ডিফাইন করছে কিন্তু আমাদের নলেজ ওকে তাহলে নলেজ হচ্ছে একটা অ্যাপ্লিকেশন অব দ্য ডেটা অ্যান্ড ইনফরমেশন ওকে অ্যাপ্লিকেশন অব দ্য ডেটা অ্যান্ড ইনফরমেশন আমরা কথা বলছি নলেজ ঠিক আছে তাহলে এই ব্লগ ডায়াগ্রামটা কিন্তু আমাদেরকে একটু যদি আমরা মনে রাখি তাহলে ডেটা ইনফরমেশন বলতে কী বোঝায় আর তাদের মধ্যে কি ডিফারেন্স বা কিভাবে আমরা ডেটা থেকে ইনফরমেশন পাই আর এই প্রসেসিং করার জন্য বেসিক্যালি আমাদের প্রসেসিং ইউনিট আছে তাহলে আমরা বলতে পারি যে আমার সিস্টেমের কাছে ডেটা হচ্ছে ইনপুট আর ইনফরমেশনটা হচ্ছে আমার সিসিমের কাছে কিন্তু আউটপুট তাই না এটা তো ইনপুট আমার তাকে প্রসেস করেই তো আমরা আউটপুটটাকে পাচ্ছি তাহলে ইনফরমেশন কিন্তু হচ্ছে আউটপুট আমার সিস্টেমের কাছে আর ডেটাটা কিন্তু আমার কাছে কিন্তু ইনপুট ঠিক আছে বলো কোনো কোশ্চেন থাকলে বলো আমরা যেটা ইনফরমেশন যেটা পড়লাম উপর সবাই কাছে সবাই বুঝতে পেরেছ ডেটা ভারসার ইনফরমেশন সবাই বুঝতে পেরেছ আমি কিন্তু ডিটেলসে বললাম কিন্তু কনসেপ্টটা বলো কোনো কোয়েশন থাকলে বলো কোন কোশ্চেন থাকলে বলো ক্লিয়ার বাকিদের কাছে ক্লিয়ার সবার কাছে হ্যাঁ ওকে ওকে ভেরি গুড ডেটা প্রসেস করছে ইনফরমেশন পাচ্ছি তোমাকে এই এই নলেজের পার্টটা তুমি তখন দেখাবে না এই পার্টটা আমি তোমাকে এক্সট্রা বলেছি এই পার্টটা তুমি দেখাবে না এই পার্টটা তুমি জাস্ট এই পার্টটাকে ড্র করবে ঠিক আছে তুমি জাস্ট এই পার্টটা ড্র করবে ওকে তাহলেই হবে বাকি পার্ট তোমাকে দেখানোর দরকার নেই ঠিক আছে চলো এবার আমরা যে কনসেপ্টটা আমরা আসতে আসতে যাচ্ছি আজকে লাস্ট কনসেপ্ট আজকে কিন্তু আমরা বেসিক মানে ইয়ে নিয়ে পড়ছি আমরা নেক্সট দিন থেকে আমরা পাইথনটা একবারে কোর কনসেপ্টে আমরা ঢুকে যাব পাইথনে যেখান থেকে পাইথনে কীভাবে প্রোগ্রামিং করবো তার জন্য কী কী শিখতে হবে আমাদেরকে সেই সমস্ত কাজগুলো আমরা নেক্সট দিনে আমরা শিখবো সেদিন থেকে আমরা শুরু করবো তো আজকে আমরা আরেকটা কনসেপ্ট আমরা জানবো দ্যাট ইজ আ ইনস্ট্রাকশন ওকে ইনস্ট্রাকশন আমাদের কম্পিউটার সায়েন্সে খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট এই ইনস্ট্রাকশন আমাদেরকে জানতে হবে কারণ আমাদের সবসময় আমরা কিন্তু মোবাইলে আমরা ডিফারেন্ট প্রোগ্রামকে এক্সিকিউট করছি বা আমরা ডিফারেন্ট অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছি ডিফারেন্ট সফটওয়্যার নিয়ে কাজ করছি আমরা মিডিয়া প্লেয়ারে গান শুনছি সব কিছু ব্রাউজারে আমরা সবসময় নেট সার্ফিং করছি তো এই সমস্ত সমস্তগুলোর পিছনে কিন্তু তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ওকে তো আমরা জানবো যে হোয়াট ইজ ইনস্ট্রাকশন তারপর আমরা রিলেশনটা বুঝতে পারবো যে আমার অ্যাপ্লিকেশনের সাথে বা আমার সফটওয়্যারের সাথে এই ইনস্ট্রাকশানের কতটা রিলেশন রয়েছে ওকে তো আমরা ইনস্ট্রাকশন বলতে আমরা কি বুঝি সবাই যে হোয়াট ইজ ইনস্ট্রাকশন আমার কম্পিউটার ইনস্ট্রাকশন কিন্তু এটা কিন্তু এরকম নয় যে আমি তোমাকে ইনস্ট্রাকশন দিচ্ছি যে এই কাজটা করো এই কাজটা করো তাহলে আমি তোমাকে ইনস্ট্রাকশন দিচ্ছি আমি তোমাকে কিছু কমেন্ট দিচ্ছি তো সেই কমেন্টটা আমরা দিচ্ছি কম্পিউটারকে আমি কম্পিউটারকে বলছি যে কম্পিউটার আমাকে এই কাজটা করে দাও আমি হয়তো কম্পিউটারকে বললাম যে কম্পিউটার আমাকে এই কাজটা করে দাও কি কাজ না এমডি হয়তো এবিসি দিয়ে আমি হয়তো আমার কম্পিউটারকে আমি এখানে একটা এন্টারপ্রাইজ করি ধরুন একটা কমেন্ট প্রম্পট সি কোলন স্ল্যাশ এটা তুমি ভাবো যে তোমার একটা ডসের একটা স্ক্রিন ঠিক আছে বা কমেন্ট প্রম্পটের একটা স্ক্রিন ওকে আমি সেখানে গিয়ে সি ড্রাইভের মধ্যে আমি বাস আমি এই সি এর কমেন্ট ফ্রমটা আমি এসে আমি টাইপ করেছি এম ডি এটা কমেন্ট কিসের কমেন্ট একটা ডস মানে আমরা সবাই জানি ডিস্ক অপারেটিং সিস্টেম সেই ডসের কমেন্ট দিয়ে আমরা কি চাইছি করতে না আমি বলছি কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিচ্ছি যে কম্পিউটার তুমি আমাকে এবিসি নামে একটা ডাইরেক্টরি তুমি আমাকে ক্রিয়েট করে দাও তাহলে এমডি মানে হচ্ছে মেক এ ডাইরেক্টরি যাকে আমরা উইন্ডোজে বলি ভালো ভাষায় বলি ফোল্ডার তখন কি করবে কম্পিউটার না তখন আমার সি মধ্যে কম্পিউটারেক্ট সে কিন্তু ক্রিয়েট করে দেবে একটা ফোল্ডার সে কিন্তু ক্রিয়েট করে দেবে করবে এমটি ফোল্ডার তাহলে আমি একটা ইনস্ট্রাকশন দিচ্ছি কম্পিউটারকে তার রেসপেক্টে কম্পিউটার আমাকে একটা কোনো পার্টিকুলার টাস্ককে পারফর্ম করে দিচ্ছে তো তার জন্য বলতে পারি যে ইনস্ট্রাকশন হচ্ছে নাথিং বাট আ কমেন্ট দ্যাট ইজ গিভেন টু দ্য কম্পিউটার টু পারফর্ম আ স্পেসিফিক টাস্ক তাহলে আমরা যে কমেন্টটা আমরা কম্পিউটারকে দিচ্ছি তার রেসপেক্টে কম্পিউটার আমাকে একটা কোনো পার্টিকুলার টাস্ককে আমাকে কমপ্লিট করে দিচ্ছে তো দ্যাট ইজ কল ইনস্ট্রাকশন এবার এই ইনস্ট্রাকশনগুলো একটু যদি ভালো ভালো করে যদি আমরা দেখার চেষ্টা করি ধরে নাও আমি তোমাকে বললাম যে একটা ইনস্ট্রাকশানের নাম বললাম হয়তো এম ভি আই এ কমা জিরো ফাইভ এইচ একটা ইনস্ট্রাকশন এবার প্রশ্ন হবে স্যার এম ভি আইটা কি এটা কি জিরো ফাইভটা কি সব বলবো আমরা এম ভি আইটা হচ্ছে ইনস্ট্রাকশনটা আর অফকোড কারণ যে কোনো ইনস্ট্রাকশন তোমার দুটো পার্ট নিয়ে তৈরি হয় একটা পার্টকে বলা হয় অফকোড বলা হয় আর একটা পার্টকে বলা হয় অপারেন্ট তাহলে অফ কোড আর অপারেন্ট দিয়ে কিন্তু তোমার ইনস্ট্রাকশন কনসিস্ট হয় একটা হচ্ছে অপকোড একটা হচ্ছে অপারেন্ট কাকে অফ বলা হয় কাকে অপারেন্ট বলা হয় আমরা দেখব মানে যে পার্টটা দেখে যে পোর্শনটা দেখে আমরা বুঝতে পারি যে আমার ইনস্ট্রাকশনটা কি কাজ করতে যাচ্ছে তাকে বলা হয় অফ আর আমার ইনস্ট্রাকশনটা কার ওপরে কাজ করবে যাকে দেখে আমরা বুঝি তাকে বলা হয় অপারেন্ট যেমন ধরে নাও আমি বলছি এম ভি এ কমা জিরো ফাইভ এইচ এই জিরো ফাইভ এইচটা কিন্তু হচ্ছে আমার ডেটা বা একটা অপারেন্ট কেন পাশে এইচটা কি সিগনিফাই করছে না এইচটা তোমার এখানে সিগনিফাই করছে যে এই জিরো ফাইভটা হচ্ছে আমার একটা হেক্সার ডেটা আর এম কি কাজ না এম মানে হচ্ছে মুভ মুভ করা আমরা তো মুভের কথা আমরা জানি তো মুভ করা এক প্লেস থেকে একটা প্লেস আমরা কিছু মুভ করছি মুভ আর আই ফর হচ্ছে ইমিডিয়েট তাহলে আমার এই ইনস্ট্রাকশনটা বলছে আমার কম্পিউটারকে বা সিপিউকে বলছে যে তুমি জিরো ফাইভকে ইমিডিয়েটলি মুভ করো কার মধ্যে এর মধ্যে মুভ করো তাহলে এ কিন্তু একটা রেজিস্টার আমার কম্পিউটার একটা রেজিস্টার সব থেকে ফাস্টেস্ট মেমোরি ডিভাইস হচ্ছে কিন্তু রেজিস্টার আমাদের কম্পিউটার সিস্টেমে তারপরে তোমার আসে ক্যাশ মেমোরি তারপরে আসে মেন মেমোরি তারপরে আসে আমাদের সেকেন্ডারি মেমোরি তার আগে কিন্তু আসে আমাদের এস এস ডি তা আমার কম্পিউটার সিস্টেমে সব থেকে ফাস্টেস্ট মেমোরি হচ্ছে আমাদের রেজিস্টার মানে আমার টার্মটা কিন্তু আর ইজিআইএসটি আর রেজিস্টার যে কোনো মাইক্রো পয়সার বা যে কোনো পয়সারে কিন্তু আমার রেজিস্টার থাকে ওকে যদি আমরা সিপিইউ যদি আমরা ব্লক ডায়াগ্রাম দেখি তখন সিপিউ ব্লক ডায়াগ্রাম মধ্যে কিন্তু তোমার দেখতে পাই যে আমার সেখানে সিপিইউ কনসিস্ট হয় কন্ট্রোল ইউনিট নিয়ে অ্যারিথমেটিক লজিক ইউনিট নিয়ে আর কিন্তু তোমার সেট অফ রেজিস্টার্স নিয়ে ওকে যত বেশি রেজিস্টারকে আমি সিপিউর মধ্যে রাখতে পারবো তত কিন্তু মেশিন আমার ফাস্টার হবে আমার মেশিন কিন্তু ফাস্ট হবে তাহলে এখন জিরো ফাইভটাকে নিয়ে গিয়ে আমরা কার মধ্যে স্টোর করবো না এ হচ্ছে একটা রেজিস্টারের নাম তো তার মধ্যে কিন্তু আমরা জিরো ফাইভটাকে নিয়ে গিয়ে তোমার স্টোর করলাম তাহলে আমার এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হওয়ার পর আমার এর মধ্যে কিন্তু তোমার জিরো ফাইভটা কিন্তু স্টোর হয়ে যাবে এই ইনস্ট্রাকশন তোমার কিন্তু এই কাজটাই আমাকে করতে আমাকে হেল্প করছে তাহলে ইনস্ট্রাকশন কিন্তু একটা কমেন্ট যেটা আমরা কম্পিউটারকে দিচ্ছি তার রেসপেক্টে আমার কম্পিউটার কিন্তু কোনো একটা পার্টিকুলার কাজকে করতে আমাকে হেল্প করছে তো এরকম অনেক ইনস্ট্রাকশন হয় আমি তোমাকে বললাম হয়তো যে অ্যাড এ কমা বি add a মানে হচ্ছে আমার a register একটা নাম b হচ্ছে আরেকটা register এর নাম আমার ধর তুমি ধরে নাও a এর মধ্যে তোমার ধরে নাও zero five আছে আর b এর মধ্যে তুমি ধরে নাও আছে বা six আছে তাহলে এখন এই add a কি করবে না a এর content এর সাথে b এর content তোমার যোগ করবে যোগ করে result আবার by default আবার a এর মধ্যেই স্টোর করে দেবে ওকে তাহলে এই ফাইভ আর সিক্স কিন্তু হচ্ছে আমার হেক্সার রিসিমেন্ট নাম্বার কারণ আমরা যখন মাইক্রোপয়সা নিয়ে যখন কোনো কাজ করবো না তখন সেখানে কিন্তু আমাদের হেক্স নাম্বার নিয়ে কাজ করতে হয় আর আমরা অর্গানাইজেশন করার সময় আমরা এই কনসেপ্টগুলো কিন্তু আমরা শিখবো ইনস্ট্রাকশন কিভাবে কাজ করে একটা ইনস্ট্রাকশন কিভাবে এক্সিকিউট করে তাহলে এই সমস্ত ইনস্ট্রাকশন যদি আমরা একসাথে অনেকগুলো ইনস্ট্রাকশন লিখি তখন সেটা কিন্তু একটা প্রোগ্রাম হয়ে যায় কারণ প্রোগ্রাম মানেই হচ্ছে কালেকশন অফ ইনস্ট্রাকশন অনেকগুলো ইনস্ট্রাকশন দিয়ে কিন্তু প্রোগ্রাম তৈরি হয় ওকে আবার এই অনেকগুলো প্রোগ্রামকে যদি আমরা আবার কম্বাইন করি না তো অনেকগুলো প্রোগ্রাম নিয়ে আবার তৈরি হয় একটা সফটওয়্যার তাহলে ইনস্ট্রাকশন কালেকশন অফ ইনস্ট্রাকশন নিয়ে হচ্ছে তৈরি হচ্ছে প্রোগ্রাম আর কালেকশন অফ প্রোগ্রাম নিয়ে তোমার তৈরি হচ্ছে সফটওয়্যার এবার এই সফটওয়্যারকে আমরা আবার টু টাইপে ডিভাইড করতে পারি একটাকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার যে সফটওয়্যারগুলো দিয়ে আমরা আমাদের কোনো অ্যাপ্লিকেশনকে সলভ করতে পারি আমি গেম খেলবো আমি একটা গেমিং সফটওয়্যার ডাউনলোড করে আমি গেম খেলছি দ্যাট ইজ অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমি হয়তো কোনো গান শুনবো আমি একটা মিডিয়া প্লেয়ারে হয়তো আমি গুগল প্লে স্টোর থেকে গিয়ে আমি হয়তো এটাকে ডাউনলোড করে নিই আমি হয়তো এটা কোনো গানকে প্লে করেছি বা কোনো সঙ্গকে প্লে করে শুনছি দ্যাট অ্যাপ্লিকেশন সফটওয়্যার এটা কিন্তু আমার অ্যাপ্লিকেশনকে তোমার সলভ করার জন্য কিন্তু ব্যবহার করা হচ্ছে আরেকটা হয় সিস্টেম সফটওয়্যার যার হেল্প নিয়ে যেটা কিন্তু কাজ মানে ইউজ করে কিন্তু আমার সিস্টেম আমার কম্পিউটার সিস্টেম আমার কম্পিউটার সিস্টেম তোমার যার যে সফটওয়্যারে হেল্প নিয়ে কাজ করতে কাজ করতে পারে তাকে বলা হয় সিস্টেম সফটওয়্যার যেমন তুমি একটা মেশিন প্রথমে যদি পারচেস করো তো পার্চেস করার পর তুমি কি তার উপরে তুমি হয়তো ভাবলে যে বাড়ি গিয়েই আমি হয়তো একটা গেম খেলা শুরু করে দেবো পারবে নিশ্চয়ই পারবে না কারণ তোমাকে তোমার মেশিনটা কিনে নিয়ে আসার পর তোমাকে ফার্স্টে তোমাকে একটা অপারেটিং সিস্টেম তোমাকে ইনস্টল করতে হবে তোমার মেশিনে সে হতে পারে তুমি উইন্ডোজ ইনস্টল করেছো বা লিনাক্স বা উবন্তু বা হয়তো ইউনিক্স তুমি যে কোনো তোমার একটা ওয়েস থাকতে হবে তাহলে আমি আমার মেশিন পারচেস করার পর আমার মেশিনে তোমার প্রথম যে ওয়েসটা আমি প্রথম যে আমি ইনস্টল করছি যে সফটওয়্যারটা দ্যাট ইজ অপারেটিং সিস্টেম তাহলে সেটা কিন্তু এক্সাম্পল অফ আ সিস্টেম সফটওয়্যার এবার আমি ওয়েস যখন ইনস্টল করা হয়ে গেল এবার কিন্তু সেই ওয়েসের ওপরে আমরা যে কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার কিন্তু আমরা ইনস্টল করে কাজ করতে পারি তাহলে আমার মেশিনে যদি তোমার কোনো যদি কোনো সিস্টেম সফটওয়্যার না থাকে তাহলে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন সফটওয়ার কিন্তু রান করতে পারে না ওকে তাহলে আমরা দেখলাম যে ইনস্ট্রাকশন থেকে তৈরি হলো প্রোগ্রাম প্রোগ্রাম থেকে তোমার তৈরি হলো অনেকগুলো প্রোগ্রাম নিয়ে তোমার তৈরি হল একটা সফটওয়্যার তাকে আমি আবার ভাগ করছি অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যান্ড সিস্টেম সফটওয়্যারে এই সিস্টেম সফটওয়্যারের মধ্যে আমার যে এক্সাম্পলগুলো আছে বা পপুলার যে সিস্টেম সফটওয়্যারগুলো আছে তার মধ্যে তোমার প্রথমেই তোমার হচ্ছে অপারেটিং সিস্টেম তাকে আমরা ওয়েস বলে জানি নাম্বার টু হচ্ছে কম্পাইলার নাম্বার টু হচ্ছে কম্পাইলার ওকে খুব ভাইটাল একটা সিস্টেম সফটওয়্যার যার হেল্প নিয়ে আমরা সি যখন আমরা প্রোগ্রামিং করবো সি দিয়ে এবং সেই প্রোগ্রামটাকে আমাকে কম্পাইল করতে হবে আমাকে চেক করতে হবে যে আমার প্রোগ্রামটার মধ্যে কোথাও কোনো এরার্স আছে কিনা না কোথাও কোনো ভুল আছে কি না তো সেই এরারগুলোকে কিন্তু চেক করতে আমাদেরকে হেল্প করে কম্পাইলার তার সাথে আমরা যে ভাষায় প্রোগ্রামটা লিখি সিতে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে হয়তো ভয়েডমেন প্রিন্টেপ স্ক্যানেপ আমি হয়তো একটা কোনো প্রোগ্রাম লিখলাম সি দিয়ে তো আমার কিন্তু কোডটা মেশিন বুঝবে না আমার মেশিন শুধুমাত্র বোঝে একটাই ভাষা সেটা হচ্ছে ওয়ান জিরোর ভাষা তাকে বলা হয় মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ তাহলে আমার এই প্রোগ্রামটা যেটা আমি হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখেছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমি ইংলিশে লিখেছি প্রিন্টেপ স্ক্যানএ ভয়েট মেন হ্যাস ইন টু এইচ তাহলে আমার কিন্তু এই কোডটা কিন্তু আমার মেশিন বুঝবে না তাহলে আমার মেশিনকে আমার কোডটাকে মেশিনকে বোঝানোর জন্য আমাকে অবশ্যই আমার কোডটাকে তোমার কনভার্ট করতে হবে মেশিনের ভাষায় অর্থাৎ মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে তো সেই আমার কোডটাকে মেশিনের ভাষায় কনভার্ট করার জন্য আমাকে যে সিস্টেম সফটওয়্যার আমাকে হেল্প করে তার নামই হচ্ছে কম্পাইলার আর তার সঙ্গে কম্পাইলার কিন্তু অ্যাডিশনালি আমাকে এটাও আমাকে করতে হেল্প করে যে আমার প্রোগ্রামে যদি কোনো এর্যাট থাকে কোনো সিনট্যাক্স এর্যাট থাকে তাহলে সেই সিনট্যাক্স এর্যাটটা কত নম্বর লাইনে আছে আমাকে সে র্যাটটা কিন্তু সে আমাকে দেখিয়ে দেয় যেটাকে হয়তো দেখে আমরা সেই এটাই কারেকশন করে হয়তো কোডটাকে আমরা রান করতে পারি দস এ কম্পাইলার আমরা আসবো পরে কম্পাইলার সম্বন্ধে ইন ডিটেলসে নাম্বার থ্রি হচ্ছে ইন্টারপিটার ওকে আমি একটাকে বলছিলাম যে পাইথন হচ্ছে একটা ইন্টারপিটেড ল্যাঙ্গুয়েজ ওকে তো কেন পাইথনকে ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ বলা হয় তার কিন্তু কারণ হচ্ছে যে পাইথন কিন্তু ইন্টারপ্রিটার ব্যবহার করে পাইথন কিন্তু তোমার কম্পাইলার ব্যবহার করে না এ কিন্তু ব্যবহার করে ইন্টারপ্রিটার সি তোমার ব্যবহার করে কম্পাইলার সি প্লাস প্লাস তোমার ব্যবহার করে কম্পাইলার আবার জাভা তোমার ব্যবহার করে বোধ কম্পাইলার অ্যান্ড ইন্টারপ্রিটার তার জন্য তোমার জাভাকে বলা হয় কম্পাইলড অ্যান্ড ইন্টারপ্রিটেড বেস্ট ল্যাঙ্গুয়েজ ওকে তাহলে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমার ব্যবহার করছে কম্পাইলারকে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমার ব্যবহার করছে কম্পাইলার অ্যান্ড ইন্টারপ্রিটারকে আবার কোনো প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ আমার ব্যবহার করছে শুধুমাত্র ইন্টারপ্রিটারকে যেমন পাইথন কিন্তু তোমার হচ্ছে একটা ইন্টারপ্রিটের বেস্ট ল্যাঙ্গুয়েজ কারণ সেখানে কিন্তু ইউজ করা হয় ইন্টারপিটারকে ওকে নাম্বার ফোর সব কিন্তু এক্সাম্পল অফ সিস্টেম সফটওয়্যার নাম্বার ফোর তোমার হচ্ছে অ্যাসেম্বলার যেও কিন্তু একটা ভাইটাল রোল প্লে করে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কোড যখন লিখি কারণ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কোড মানে হচ্ছে যে আমি ধরুন একটা কোনো আমি এখানে অ্যাসেম্বলার হয়তো ইউজ করব তাহলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কোড কোনটা না যখন কোনো প্রোগ্রামকে আমরা ইনস্ট্রাকশন ব্যবহার করে লিখি যেমন ধরো এম এ কমা জিরো ফাইভ এটা কিন্তু একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমার একটা ইনস্ট্রাকশন তাহলে ইনস্ট্রাকশন দিয়ে যখন কোনো প্রোগ্রাম লেখা হয় তখন তাকে বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম আর এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম যখন আমি কিন্তু এখানে যখন এম ব্যবহার করেছি ভি আছে আই আছে এ আছে জিরো ফাইভ আছে এরকম কিন্তু আমার মেশিন বুঝবে না তাহলে আমাকে এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে মেশিনকে বোঝানোর জন্য আমার কিন্তু ব্যবহার করতে হবে আর একটা সিস্টেম সফটওয়্যার যার নাম হচ্ছে অ্যাসেম্বলার যাকে বলা হয় অ্যাসেম্বলার তাহলে অ্যাসেম্বলার কিন্তু তোমার হচ্ছে একটা সিস্টেম সফটওয়্যার এছাড়া আমাদের আরও অনেক সিস্টেম সফটওয়্যার আছে যেমন তোমার হয়তো লোডার ওকে যেমন তোমার ধরো হয়তো লিঙ্কার সব আমরা কিন্তু তোমার সি পড়তে গিয়ে আমরা পড়বো লোডার কি কাজ করে লিঙ্কার কি কাজ করে ওকে নাম্বার সেভেন তোমার হচ্ছে ডিবাগার যার থ্রু দিয়ে আমরা কোনো কোডকে আমরা ডিবাগ করতে পারি ডিবাগ মানে হচ্ছে আর কিছু নয় যে আমরা আমার প্রোগ্রাম থেকে আমরা কোনো বাঘকে আমরা ফাইন্ডিং করছি আর বাঘ মানে কিন্তু হচ্ছে এরার ওকে বাঘ মানে কিন্তু হচ্ছে এরার বা ইনসেক্ট ওকে তাহলে আমরা কোনো বাঘকে যদি আমরা ফাইন করতে পারি সেই কাজটা করতে আমাকে যে হেল্প করে তার নাম হচ্ছে ডিবাগার তাহলে দিজ আর দ্য এক্সাম্পল অফ সিস্টেম সফটওয়্যার এছাড়া আমাদের আরো অনেক এক্সাম্পল আছে আমি এখানে সাতটা জাস্ট এক্সাম্পল লিখেছি যেগুলো আমাদের দরকার বা যেগুলো আমাদেরকে জানতে হবে ওকে তাহলে এই সাতটা সিস্টেম সফটওয়্যার সম্বন্ধে কিন্তু আমাদেরকে জানতে হবে আর সি পড়তে গেলে আমাদের কাজে লাগবে কম্পাইলারের কনসেপ্ট মানে আমরা সি এর যখন কোনো প্রোগ্রাম লিখি তখন তার জন্য কিন্তু আমরা সার্চ করি আমাদের গুগলে গিয়ে যে সি প্লাস প্লাস কম্পাইলার তাই না সি প্লাস প্লাস কম্পাইলার কোড ব্লক আমরা ডিফারেন্ট অনলাইন সি কম্পাইলার ব্যবহার করি তাহলে আমাদের কম্পাইলার কিন্তু আমাকে একটা এনভায়রনমেন্ট প্রোভাইড করে যেখানে কোডটাকে আমরা লিখতে পারি তার সঙ্গে সঙ্গে সে কিন্তু কোডটাকে আমাকে কম্পাইল করতে আমাকে হেল্প করে ওকে প্লাস আমার কোডটার মধ্যে কোনো এরার্স আছে কিনা সেটা কিন্তু তোমার ডিটেকশন করতেও কিন্তু আমাদেরকে হেল্প করে কম্পাইলার ওকে তো আমরা এই সমস্ত কনসেপ্টগুলো যে হোয়াট ইজ অপারেটিং সিস্টেম তার কি কাজ কম্পাইলার কি কাজ করে ইন্টারপ্রিটার তোমার কি কাজ করে অ্যাসেম্বলার কি কাজ করে লোডার লিঙ্কার ডিবাগার কি কাজ করে এটা কিন্তু আমাদের আমাদের দরকার লাগবে আমাদের কিন্তু এটা সি প্রোগ্রামিং করতেও আমাদের দরকার লাগবে ওকে সো দিস আর দা কম মানে বেসিক কনসেপ্ট অফ দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড দে অ্যাসোসিয়েটেড কনসেপ্ট যেমন সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার বাস সিস্টেম সফটওয়্যার তো অনেক সময় পরীক্ষায় অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যান্ড সিস্টেম সফটওয়্যার তোমার ডিফারেন্স আসে আমাদের তোমার সিএসও সাবজেক্টে ডিফারেন্স আসে তো আমার ডিফারেন্স এটা আমরা করতে পারবো যে কেন এটাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হয় কেন এটাকে তোমার সিস্টেম সফটওয়্যার বলা হয় এছাড়াও কিন্তু আমাদের আরেকটা আছে তোমার ডিভাইস ড্রাইভার আমরা নাম শুনেছি আমাদের ডিভাইস ড্রাইভারের কারণ আগেকার দিনে তোমার কি হতো না তুমি যদি কোনো যদি কোনো কিবোর্ড পার্চেস করতে বা কোনো প্রিন্টার যদি পারচেস করতে সেই প্রিন্টারের সঙ্গে সিডি কিন্তু প্রোভাইড করতো সিডি তার তোমার কি থাকতো না তার তোমার ড্রাইভার থাকতো ওকে তো সেই ড্রাইভারটা যদি যদি আমরা ইনস্টল না করি আমার মেশিনে তাহলে কিন্তু আমার প্রিন্টার তোমার কিন্তু ফাংশনিং করবে না কাজ করবে না কিন্তু এখন বর্তমান দিনে সমস্ত ডিভাইস কিন্তু এখন প্ল্যাগ অ্যান্ড প্লে হয়ে গেছে তো প্ল্যাগ অ্যান্ড হয়ে গেছে মানে কি আমার এক্সটার্নাল কোনো সফটওয়্যার লাগছে না ঠিক আছে কিন্তু আমি একটা পেন ড্রাইভকে যখন আমি নিয়ে আসলাম কিনে মার্কেট থেকে আমি যখনই প্ল্যাগ করি তখন কিন্তু প্লে হয়ে যায় আমি কিন্তু ইউজ করতে পারি তো সেখানে কিন্তু আমার ডিভাইস ড্রাইভার কিন্তু তোমার সেই আমাকে করছে হেল্প করছে যাতে করে ওই ডিভাইসটাকে আমরা ব্যবহার করতে পারি কারেক্টলি বা আমরা ওয়ার্কিং করতে পারি ডিভাইসের উপরে প্রপারলি দ্যাট ইস আ ডিভাইস ড্রাইভার তো সেও কিন্তু একটা সিস্টেম সফটওয়্যার ওকে তো আমাদের অপারেটিং সিস্টেম সম্বন্ধে বললে অনেক কিছু বলা যায় কারণ আমাদের কম্পিউটার সায়েন্সে ওয়েস কিন্তু একটা সাবজেক্ট ফোর্থ সেমিস্টারে অপারেটিং সিস্টেম একটা ফুল এটা সাবজেক্ট তো ওয়েস বলে তোমার শেষ হবে না আমি ওয়েসটা আমরা নেক্সট দিন আমরা বলে তারপরে আমরা পাইথনের ডিফারেন্ট কনসেপ্টগুলো আমরা বেসিক্যালি আমরা শেখার চেষ্টা করবো বা পাইথনে আমরা কোর কনসেপ্টটা আমরা ঢুকে যাব কারণ ওয়েস না হলে আমরা ইউজার আমরা কিন্তু কোনো সময় কম্পিউটার হার্ডওয়্যারের সঙ্গে কিন্তু আমরা কমিউনিকেট করতে পারতাম না যদি না ওয়েস থাকতো আমাদের মাঝখানে তাই না ধরুন আমি হয়তো একটা কোনো ওয়ার্ডে কোনো একটা ফাইল তৈরি করেছি ওয়ার্ডে আমি ফাইলে তোমার নাম দিচ্ছি তোমার সিএসটি ডট ডিওসিএক্স আমি এখন চাইছি যে আমার ফাইলটাকে আমি হার্ড ডিস্কে সেভ করবো আমি সেভ আসে গেলাম আমি লিখছি তোমার সিএসটি ডট ডিওসিএক্স বা অমিত ডট ডিওসি এক্স আমার এটা আমার এক্সটেনশন হচ্ছে ডট ডট আর অমিতটা হচ্ছে আমার ফাইলের নাম আমি যখন তোমার যখন ক্লিক করছি তোমার সেভে ক্লিক করছি তখন কিন্তু সেই ফাইলটা আমি কোন ড্রাইভে সেভ করছি সি না ডি না ই না এফ আমার কিন্তু সেই পার্টিকুলার ড্রাইভে কিন্তু তোমার গিয়ে আমার ফাইলটা কিন্তু তোমার সেভ হয়ে যাচ্ছে তাহলে আমি কি ফাইলটাকে তোমার তৈরি করার পর আমি কি ফাইলটাকে তোমার হাতে করে নিয়ে গিয়ে কি আমি হার্ড ডিস্কের মধ্যে ফেলে আসছি নাকি নিশ্চয়ই না তাহলে আমাকে ওই ফাইলটা ক্রিয়েট করতে আমাকে হেল্প করছে অপারেটিং সিস্টেম ওই ফাইলটাকে আমাকে সেভ করতে হেল্প করছে অপারেটিং সিস্টেম তাহলে আমরা তো ইউজার তাহলে আমি কমিউনিকেট করছি কার সাথে না হার্ড ডিস্কের সাথে তাহলে আমার সঙ্গে হার্ড ডিস্কের কমিউনিকেশানটাকে তোমার ইজি করে দিচ্ছে কে না অপারেটিং সিস্টেম যদি ওয়েস না থাকতো তাহলে কিন্তু আমরা কোনো ফাইলকে তোমার ক্রিয়েট করতে পারতাম না আমরা কোনো ফাইলকে তোমার সেভও করতে পারতাম না কাট কপি পেস্ট রিনেম আমরা কিন্তু কোনো কাজই করতে পারতাম না তার জন্য বলা হয় যে ওয়েস হচ্ছে একটা পপুলার সিস্টেম সফটওয়্যার যে অপারেটিং সিস্টেমটা ইউজার আর কম্পিউটার হার্ডওয়্যারের মাঝখানে একটা ইন্টারফেস হিসাবে কাজ করে বা কাজ করে অ্যাজ আ ব্রিজ যেমন ব্রিজ দিয়ে আমরা একটা প্রাম্প মানে একটা মানে পার্ট থেকে আমরা আর একটা যেমন তোমার যেতে পারি বা একটা টার্মিনাল থেকে টার্মিনাল তোমার যেতে পারি যেমন কিন্তু তোমাকে ওয়েস্ট কিন্তু আমাকে হেল্প করে অ্যাজ আ ব্রিজ যে কিন্তু ইউজারের সাথে আমার কম্পিউটার হার্ডওয়্যারে যে ইন্টারাকশন করতে কিন্তু আমাকে হেল্প করে দেয় অপারেটিং সিস্টেম তো ডিফারেন্ট টাস্ক পারফর্ম করতে হেল্প করে অপারেটিং সিস্টেম আমার সিস্টেমের মেমোরিকে ম্যানেজ করতে হেল্প করে আমার প্রোগ্রামগুলোকে ম্যানেজ করতে হেল্প করে আমার ডিস্ককে ম্যানেজ করতে হেল্প করে আমার ইনপুট আউটপুট ডিভাইসকে ম্যানেজ করতে হেল্প করে আমার মেমোরিকে ম্যানেজ করতে হেল্প করে তো দ্যার আর সেম নিউমেরাস অ্যাপ্লিকেশন বা নিউমেরাস ফাংশন অফ অপারেটিং সিস্টেম ওকে তাহলে ওয়েস না হলেও কাজ হবে না তাহলে আমার সফটওয়্যার দরকার আমার হার্ডওয়্যার দরকার আমার অপারেটিং সিস্টেম দরকার বা সিস্টেম সফটওয়্যার দরকার তাহলে আমি কিন্তু কাউকে ছেড়ে আমি কিন্তু কোনো কাজ করতে পারবো না আমাকে কিন্তু কাজ করতে গেলে কম্পিউটার সিস্টেমে আমাকে কিন্তু সবাইকে দরকার আমার ওয়েসকেও দরকার আমার কম্পিউটার সফটওয়্যারকেও দরকার আমার কিন্তু হার্ডওয়্যারকে কিন্তু আমার দরকার আবার ওয়েস তোমার এত কিছু খেয়াল রাখে তোমার সিস্টেমে যেমন আমার বাড়িতে তোমার ধরো আমার বাবা মা যেমন সব কিছু খেয়াল রাখে যেমন কিন্তু সিস্টেম তোমার কিন্তু খেয়াল রাখে তোমার সিস্টেমে কীরকম খেয়াল রাখে না ধরে নাও তুমি হয়তো ল্যাপটপে একটা পেনড্রাইভকে ইনসার্ট করেছো তখন তোমাকে টাস্ক বাইরে তোমাকে দেখায় যে নিউ ডিভাইস ফাউন্ড তাহলে কে খেয়াল রাখছে আমার সিস্টেমের সবসময় যে আমি আমার মেশিনে কখনো একটা পেনড্রাইভ ঢুকিয়েছি তার রেসপেক্টে আমাকে আমার কম্পিউটারটা আমাকে দেখাচ্ছে টাক্কর আমাকে দেখাচ্ছে যে নিউ ডিভাইস পাউন্ড তাহলে আমার ওয়েস কিন্তু সবসময় কিন্তু সে কিন্তু তোমার মানে অ্যাজ আ সিকিউরিটি গার্ড কিন্তু তোমার চেক করে করে দেখছে যে কখন কোনো ডিভাইস আমার সিস্টেম থেকে তোমার রিভোভ করে নেওয়া হচ্ছে কিনা বা সরিয়ে নেওয়া হচ্ছে কিনা বা কখন কোনো ডিভাইসকে এখানে অ্যাড করা হচ্ছে কিনা সে কিন্তু খেয়াল রাখে অথব ওয়েস না হলে কিন্তু আমাদেরকে আমরা কোনো কাজ করতে পারবো না ওকে তো দিস আর দ্য বেসিক ইন্ট্রোডাকশন অফ সিস্টেম সফটওয়্যার তো আমরা ওভারঅল জানলাম যে ওয়েস কি কম্পাইলার কি আমরা পরে জানবো ইন্টারপ্রিটারের কনসেপ্ট অ্যাসেম্বলারের কনসেপ্ট বা লোডার লিঙ্কার বা আর কী কাজ করে সেটা আমরা কিন্তু শীতে আমরা পড়ব বা আমাদের পাইথনে কিন্তু এই কনসেপ্টগুলো কিন্তু একই রকমভাবে আছে ঠিক আছে কারণ আমরা যে ভাষায় প্রোগ্রাম লিখি আমাদের ভাষা কিন্তু মেশিন বোঝে না তাহলে আমাদের ভাষাগুলোকে কনভার্ট করতে হবে মেশিনের ভাষায় তার জন্য ল্যাঙ্গুয়েজে আর দ্য এক্সাম্পল অফ যার কাজ তোমার হচ্ছে ট্রান্সলেট করে দেওয়া একটা ল্যাঙ্গুয়েজ থেকে আর একটা ল্যাঙ্গুয়েজে ওকে তো আমরা নেক্সট দিন আমরা করবো ডিটেলসে যে হোয়াট ইজ ট্রান্সলেটার হোয়াট ইজ দ্য ফাংশন অফ কম্পাইলার্স হাউ কম্পাইলার ওয়ার্কস হোয়াট ইজ ইন্টারপ্রিটার আর কেন বা পাইথনকে ইন্টারপিটেড বেস্ট ল্যাঙ্গুয়েজ বলা হয় আর কেন তোমার সিকে তোমার বলা হয় কম্পাইলার বেস্ট ল্যাঙ্গুয়েজ কারণ সি তোমার কম্পাইলার নিয়ে কাজ করতে পারে আর আমার পাইথন তোমার কিন্তু ইন্টারপিটার মানে ইন্টারপিটার নিয়ে কাজ করে ওকে তো আমরা তার রিজনটা কিন্তু আমার ম্যাক্সিমাম আমরা করবো হোয়াট ইস ডিভাগার সে কীভাবে কাজ করে আমার সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য তো তোমার ডিভাগ কিন্তু একটা মেন স্টেপ কারণ ডিভাগ কিন্তু আমাকে করতেই হবে অনেক সময় এমনও হয় যে আমরা হয়তো একটা বড়ো কোনো প্রোগ্রাম লিখেছি আমার পক্ষে সম্ভব হচ্ছে না যে এর একটা কোথায় আছে চেক করা আমি তখন বললাম আমি তখন ডাকলাম ডিবাগারকে যে দিবাগার তুমি এসে আমাকে একটু মানে বলে দাও তো যে এরারটা কোথায় আছে সে তখন কিন্তু তোমার হয়ে কিন্তু সে কাজ করবে সিট কিন্তু তোমার সার্চ করে দেখবে যে কোথায় এরআটা আছে সে তোমাকে বলো যে লাইন নাম্বার ওয়ান ফিফটিতে তোমার একটা এরার আছে ওকে দ্যাট ইস আ ফাংশন অফ দ্য ডিবাগার তো যে আমরা নেক্সট দিন আমরা পড়বো আরও ডিটেলসে আমরা পড়বো এই সমস্ত কনসেপ্টগুলোকে আর আমরা এক্সাম্পল দেখলাম অ্যাপ্লিকেশন সফটওয়্যারের আমরা এক্সাম্পল দেখলাম সিস্টেম সফটওয়্যারের তো নেক্সট দিন আমরা বাকি পার্টটা আমরা নেক্সট দিন আমরা কভার করবো ওকে সবাই বুঝতে পেরেছো সবাই বুঝতে পেরেছ কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কারণ প্র্যাকটিক্যাল না থাকলে ইন্টারেস্টটা আরো বেশি গ্রো করাতে হবে মানে গ্রো করতে হবে আমাদেরকে কারণ যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়বো আমরা পাইটন বা সি তো সিটাও কিন্তু আমরা ওই মানে আমরা অনলাইন কম্পিউটার ব্যবহার করে আমরা সিতে তোমার কোর্ট পড়বো তার সঙ্গে কিন্তু আমরা পড়বো তো পাইথন আরো বেশি ইন্টারেস্টিং ল্যাঙ্গুয়েজ কারণ পাইথনে তোমার একটা যে যে প্রবলেমটা আমরা সিতে পাঁচ লাইনে কোড লিখতে হয় সেই প্রবলেমটা সলভ করতে আমাদের পাইথনে কিন্তু দু লাইনে কোড লিখতে হয় বুঝতে পেরেছো তাহলে যদি কেউ আমরা পাইথন শিখি তাহলে কিন্তু আমাদের সি শিখতে ভালো লাগবে না কারণ এতটাই তোমার সহজ পাইথন একটা ল্যাঙ্গুয়েজ আর যেখানে খুব কম কোড লিখে আমরা কোনো কাজ করতে পারি ওকে সি এর দশ লাইন মানে হচ্ছে পাইথনে তোমার তিন লাইন অবশ্যই আমরা চাইব যত বেশি কম কোড লিখতে পারবো তত আমার প্রোগ্রামের কমপ্লেক্সিটি কমবে আমার স্পেস কমপ্লেক্সিটি কমবে স্পেস কম লাগবে আমার টাইম কম লাগবে এক্সিকিউশনের জন্য তাহলে আমাদের প্রোগ্রাম করলেই হলো না প্রোগ্রাম করার সঙ্গে সঙ্গে ভাবতে হবে যে আমার প্রোগ্রামটার ইফেক্টিভনেসটা কতটা কারণ প্রোগ্রাম সবাই করে তুমিও একটা প্রোগ্রাম লিখেছো কোনো একটা পার্টিকুলার প্রবলেমের জন্য আমিও এটা লিখেছি একটা কোনো প্রবলেমকে সলভ করার জন্য বা তোমার কোডটা থেকে আমার কোডটা কিন্তু ভালো হয়েছে কেন না আমি কিন্তু কনসার্ন যাতে করে আমার কোডটা কম টাইম করে আর যাতে করে আমার কোডটা কম স্পেসে এক্সিকিউট করতে পারে মানে আমি আমি খেয়াল করেছি যে যাতে করে কম টাইম কমপ্লেক্সিটি আমার লাগে আমার কোডটা এক্সিকিউট করতে যাতে করে আমার কম স্পেস কমপ্লেক্সিটি লাগে আর তুমি কিন্তু লাগে কিন্তু তুমি খেয়ালই করো তোমার কিন্তু স্পেস বেশি লাগছে তোমার কিন্তু টাইম বেশি লাগছে তুমি তো সি দিয়ে করেছো আমি তো পাইথনি করেছি তাহলে কিন্তু প্রোগ্রাম করলেই হলো না আমাদেরকে ভাবতে হবে যে কী করে আমার প্রোগ্রামটা ইফেক্টিভ হয় কি করে আমি কম স্পেসের মধ্যে বা কম টাইমের মধ্যে আমরা আমার কোডটাকে আমরা শেষ করতে পারবো বা কমপ্লিট করতে পারবো বা এক্সিকিউট করতে পারবো ওকে মানে আমাদের কিন্তু অবশ্যই উই মাস্ট কনসার্ন অ্যাবাউট দাস টাইম স্পেস কমপ্লেক্সিটি আর এই টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি কনসার্ট আমরা তোমার যে সাবজেক্টে পড়বো দ্য ইস আ ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিজম ওকে তো এই হচ্ছে আজকে আমাদের সেশন আর আমি এর সঙ্গে বলে রাখি আমরা সিলেবাসে আমাদের বাকি যে সাবজেক্টগুলো আছে আমাদের পাইথনের সঙ্গে সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিং আমাদের তো শিডিউলটা আমি তো দিয়েছি কম্পিউটার প্রোগ্রামিং আমরা পড়বো এটা খুব ভাইটাল একটা সাবজেক্ট ডেটা স্ট্রাকচার আরও ভাইটাল সাবজেক্ট কারণ যে কোনো সাবজেক্ট তোমার এখানে আছে থার্ড সেমিস্টারে প্রত্যেকটা কিন্তু খুব ভাইটাল সাবজেক্ট ওকে কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশন যার মধ্যে আমরা সিপিউ কিভাবে কাজ করে ইউ কিভাবে কাজ করে ওকে আমরা ডিফারেন্ট টাইপের কম্বিনেশনাল সার্কিট আমরা ডিফারেন্ট টাইপের সার্কিট নিয়ে আমরা কাজ করব কারণ কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশন বুঝতে গেলে কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্সের কনসেপ্ট দরকার পড়ে বলেই আমি তোমাদের দেখবে প্রথম দিকে তোমাদের আমি তোমার দুটো লেকচার শেয়ার করেছিলাম তোমাদের গ্রুপে গেটসের দুটো লেকচার তোমাদের দেখবে শেয়ার করেছিলাম কারণ কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশন কিন্তু পড়তে গেলে কিন্তু আমাদের মানে ডিজিটাল ইলেকট্রনিক্সের কিন্তু কনসেপ্ট কিন্তু ক্লিয়ার থাকতে হবে কিছুটা হলেও নাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না আর লাস্ট তোমার হতো তোমার অ্যালগোরিদম একটা সাবজেক্ট আছে যেটা কিন্তু অনেকটা ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিজম বলা হয় বিটেকে আর আগে তোমার ডিপ্লোমায় কিন্তু এই দুটো সাবজেক্ট কিন্তু কম্বাইন ছিল একসঙ্গে ছিল ডিএসএ বলা হতো এখন ছিল তোমার জাস্ট সেপারেট করে দিয়েছে সাবজেক্ট তোমার কিন্তু কনসেপ্টটা কিন্তু একই কিন্তু তোমার টপিকগুলোকে ভাগ করে দুটো ডিফারেন্ট সাবজেক্ট করে দিয়েছে তার জন্য আমরা ডিএসএ আর অ্যালগো কিন্তু আমরা একদিনেই পড়াবো তার কারণটা হচ্ছে যে এই তোমার কিছু টপিক আছে আর তার সঙ্গে সামার ইন্টার্নশিপ ওয়ান তোমাদের কলেজে তোমার যে ইন্টার্নশিপ করতে হবে সামার ইন্টার্নশিপ ওয়ান করতে হবে ফোর উইকসের অ্যাটলিস্ট ফোর উইক্স এর তো যার জন্য দেখবে তোমার তোমাদের বিসি বিসিআই কলেজে তোমার অনেক স্টুডেন্ট ইন্টার্নশিপ করতে এসছে পাইথনের উপরে এখানে আমাদের এই থার্ড সেমিস্টারের গ্রুপে আছে ওকে তো এই আমার তোমার অনেক বেশি ইফেক্টিভ বা অনেক বেশি কার্যকর কারণ হচ্ছে যে তুমি যখন তোমার কলেজ তোমাকে ইন্টার্নশিপ করতে বলুক চাই না বলুক যদি তুমি করে রাখো ইন্টার্নশিপ তোমার কি সুবিধা হবে না যখন তুমি পাস আউট হওয়ার পর যদি কোনো জব করতে যাও সে তোমার কিন্তু ফার্স্ট তোমাকে জিজ্ঞেস করবে কোনো ইন্টার্নশিপ করেছো তুমি যে টেকনিক্যাল লাইনে পড়ে আসলে তিন বছর কোনো ইন্টার্নশিপ করেছো তখন তুমি যদি বলো যে না স্যার আমাদের কলেজে তো বলেনি করতে বা আমাদের তো স্যাররা তো এমনিতেই মার্কস দিয়ে দিয়েছে ইন্টার্নশিপ করার জন্য

তো আমরা যদি তোমার থিওরিটিক্যাল যদি আমরা ক্লিয়ার করতে পারি কনসেপ্টগুলোকে আমাদের কিন্তু ল্যাব করতে কোনো সমস্যা হবে না কারণ তোমার এই কম্পিউটার প্রোগ্রামিংয়ের ল্যাব আর এর ল্যাব কিন্তু আমরা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ পড়তে বা কম্পিউটার প্রোগ্রামিং করতে পড়তে কিন্তু ল্যাবটাও কিন্তু আমাদের কভার হয়ে যাবে কারণ আমরা কিন্তু এখানে তোমার পোড়া কিন্তু হ্যান্ডস অন করবো সি আর পাইথনের ক্ষেত্রে ওকে তো এটা আমরা তো সব কভার করবো পুরো সিলেবাস আমরা কভার করবো ইভেন পুরো সিলেবাস তো কভার করছি তার সাথে সাথে আমরা কি করি প্রত্যেক বছর আমাদের যে থার্ড সেমিস্টারের যে ব্যাচ থাকে সেখান থেকে কিন্তু আমরা ইয়ার সলিউশন করি মানে আমি অ্যাটলিস্ট তিন বছরের ইয়ার সলভ দেবো কোথাটা সাবজেক্টে ওকে কারণ তোমরা কিন্তু থার্ড টাইম পড়ছো নতুন সিলেবাসে মানে তোমরা কিন্তু থার্ড ব্যাচ নিউ সিলেবাসে যা তোমরা কিন্তু কম্পিউটার প্রোগ্রামিং পড়ছো বা থার্ড সেমিস্টার পড়ছো মানে তোমাদের এই সাবজেক্টে কিন্তু তোমার অলরেডি আগে তোমরা কিন্তু দুটো করে ব্যস তোমার পরীক্ষা দিয়ে গেছে মানে তোমরা কিন্তু আগের যদি কোনো কোয়েশ্চেন তোমরা যদি দেখতে চাও তোমরা কিন্তু টু ইয়ার্সের কোশ্চেন তোমরা পাবে প্রিভিয়াসলি কম্পিউটার প্রোগ্রামিং বলো স্ক্রিপ্টিং বলো ডেটা স্ট্রাকচার বলো বা কম্পিউটার সিস্টেম অর্গানাইশেশন যাই যাইবো না কেন ওকে তো এটা তো গেলো একটা একটা অ্যাসপেক্ট গেল আমরা তো সবটাই কভার করবো আমরা টাইমের আগে আমরা সিলেবাস কমপ্লিট করবো ওকে তো এটা আমাদের মানে এটা আজকে বলে নয় এটা আমাদের অভ্যাস এটা আমরা প্রত্যেকবারই করে থাকি কারণ আমি মুখে যেটা বলি সেটা কিন্তু আমি কাজে করে দেখাই সেটা কিন্তু আমরা করি কিন্তু অনেক অনেক আছে যে যারা হয়তো আরও কম ফিজে পড়ায় ঠিক আছে হয়তো তার বলে যে আমরা এই ফিজে আমরা এতটা পড়িয়ে দেবো বা আমরা পুরো সিলেবাস মানে পুরো সেমিস্টার কমপ্লিট হয়ে যাবে কিন্তু আলটিমেট কিন্তু লাভ কিছু হয় না ওই প্রথম তিন চারটে ক্লাস করার পর সবাই কিন্তু আলটিমেট সবাই কিন্তু এখানেই চলে আসে আবার কারণ সেখানে কিছু তারা শিখতে পারে না তো আমরা শেখানোর চেষ্টা করছি তোমার তোমার মানে ক্লাস করলেই বুঝতে পারবে আজকে ক্লাসের পর আশা করি তোমাদের সেই ধারণাটা মানে বিয়ে হয়ে গেছে যে না আমরা এখানে ক্লাস করে কিছু শিখতে পারছি বা কিছু বুঝতে পারছি ওকে আর তার সঙ্গে তোমার লাস্ট যেটা আমাদের মানে আমাদের যেটা স্ট্রেন্থ বলতে পারো ডিএসআর ক্লাসরুমে সেটা হচ্ছে যে আমরা সেমিস্টারে তোমার সাজেশন প্রোভাইড করি তো আমি যে সাইশেনগুলো প্রোভাইড করি সেমিস্টারের জন্য তার সেই সাজেশন থেকে তোমার কিন্তু হান্ড্রেড পারসেন্ট কমন থাকে ইনক্লুডিং এমসি কিউ ঠিক আছে এটা আমার কথা নয় তোমরা তোমাদের সিনিয়রদের কাছ থেকে জিজ্ঞেস করবে যার কাছে তোমরা আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়েছ আমি প্রত্যেক বছর যা কোশ্চেন দিই তার থেকে হানড্রেড পার্সেন্ট কোশ্চেন কমন থাকে সেমিস্টারে

না এদের ওপি কনসেপ্ট নেই পাইথনে তোমার যে যে সিলেবাসটা আছে সেখানে কোনো ওপি কনসেপ্ট নেই কারণ তো ওপি আছে ওপি यूजिंग জাভা ওকে তো তাহলে আমরা ওপি এখানে করতে পারবো না আমরা পাইথনে তোমার কনসেপ্ট আমরা সিম্পল পাইথন করবো আমরা বেসিক পাইথন ওকে অ্যাডভান্স পাইথন আছে অ্যাড হ্যাঁ পারবো পারবো আমরা স্ট্যাক কিউ অ্যারে সব আমরা আমরা তোমার ওই আমি দেখাবো পাইথন দিয়ে কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয় ওকে আর কোনো কোয়েশ্চেন তোমাদের ক্লাসরুমে পাবে ক্লাসরুমেই তোমার জয়েন করেছো সবাই সবাই ক্লাসরুম জয়েন করেছো গুগল ক্লাসরুম হুম তো আজকের ক্লাসের যেটা হলো আজকে ক্লাসের তোমার বোর্ড ওয়াক আর তার রেকর্ডিং তোমরা আজকে ক্লাস আজ রাত্রি বারোটার মধ্যে তোমার ক্লাসরুমে পেয়ে যাবে ঠিক আছে ওখানে ইউটিউবের লিঙ্ক থাকবে আর সবাইকে বলছি আমার ইউটিউবটা তোমার একটু সাবস্ক্রাইব করে রাখবে তাহলে তোমাদেরকে মানে সার্চ করতে হবে না কোথায় আছে ভিডিওটা ঠিক আছে আমি লিঙ্কটা গ্রুপে দিয়ে দেবো তোমার সবাই একটু সাবস্ক্রাইব করে রেখে দেবো মানে আমার মানে পয়সার জন্য বলছি না কিন্তু তোমাদের সুবিধার জন্য বলছি ঠিক আছে মানে আমার চ্যানেলটা কিন্তু কোনো মানে এরকম কোনো উদ্দেশ্য নয় যে তোমার পয়সা ইনকাম করতে হবে আমার চ্যানেল থেকে আমি সেটা নয় কিন্তু তাহলে আমার আজকে সাব সাবস্ক্রাইব অনেক বেশি হয়ে যেত মানে আমার যত তোমার ভিডিও থাকে সব কিন্তু আনলিস্টেড থাকে ম্যাক্সিমাম ভিডিও ওকে যারা কিন্তু যেটা কিন্তু একমাত্র আমার স্টুডেন্টটাই অ্যাভেল করতে পারে যারা আমার কাছে পড়ে ওকে আদার্স কিন্তু কেউ ওটাকে অ্যাভেল করতে পারে না কারণ তাদের কাছে তোমার লিঙ্ক থাকে না ওকে মানে প্রাইভেট থাকবে কিংবা আনলিস্টেড থাকবে আমার ভিডিওগুলো সমস্ত যার কাছে লিঙ্ক থাকবে সেগুলো আমরা জাস্ট দেখতে পাবে ওকে আর কোনো কোশ্চেন তোমাদের আর কোনো কোশ্চেন বুঝলাম না

ঠিক আছে এটা তো প্রথম নয় তোমাদের কলেজ থেকে প্রিভিয়াস তিন বছর ধরে তোমার সমস্ত স্টুডেন্ট যারা পাস আউট স্টুডেন্ট তারা কিন্তু সব কিন্তু আমার থেকে ইন্টার্নশিপ করেছে তাহলে তোমার কি সার্টিফিকেট সাবমিট করেছে মার্কসও পেয়েছে সার্টিফিকেট পাস পাস করে বেরিয়ে গেছে ওকে যদি তোমাদের কোনো এম এস যদি কোনো রেজিস্ট্রেশন লাগে আমি তোমাকে প্রোভাইড করবো যদি কোনো আইএসও তোমার যদি কোনো নাম্বার লাগে আমি তোমাকে প্রোভাইড করবো যেগুলো তোমার থাকে একটা কোম্পানি ঠিক আছে বলো এখনও কোশ্চেন তোমাদের এখনও কোশ্চেন দুবার ইন্টার্নশিপ আছে একটা থার্ড সেমিস্টারে আর তোমার ফিফথ সেমিস্টারে ঠিক আছে আমি তোমাকে থার্ড সেমিস্টার তোমার দেখো তোমার দেখালাম সময় ইন্টার্নশিপ ওয়ান আছে আর তোমাদের তিন বছরের মধ্যে তোমাকে ইন্টার্নশিপ করতে হবে তোমার সময় ইন্টার্নশিপ টু দেখো তোমার ফিফথ সেমিস্টারের সিলেবাস ঠিক আছে তোমাদের সিএসসি হ্যাঁ কম্পিউটার সায়েন্সের দেখো এখানে দেখো লেখা যাবে সময় ইন্টার্নশিপ টু লেখা যাবে আছে দেখো ফোর টু সিক্স উইক এখানে তোমার মানে একশো মার্কসই কিন্তু আছে এটার মধ্যে দেখি তোমার ডিউরিং ফিফ্থ সেমিস্টার মানে এই ইন্টার্নশিপের সার্টিফিকেট তোমাকে সাবমিট করলে তবে তুমি ইন্টার্নশিপ টু এর জন্য একশো মার্কসের মধ্যে তুমি মার্কস পাবে আর থার্ড সেমিস্টার তোমার যদি তুমি সাবমিট করো তখন তোমার কিন্তু ইন্টার্নশিপ ওয়ানে তোমার মার্কসটা হান্ড্রেড মার্কসের মধ্যে কিন্তু মার্কস পাবে আর এই মার্কস কিন্তু তোমার কিন্তু মানে অ্যাড হয় মার্কশিটে তুমি একটা মার্কশিট দেখবে তোমার সিনিয়ারদের কাছ থেকে নিয়ে থার্ড সেমিস্টারে মানে তোমার ইন্টার্নশিপ ওয়ান আছে আমি গ্রুপে শেয়ার করবো একটা মার্কশিট দেখবে ওখানে আছে ওকে তো দুবার ইন্টার্নশিপ করতে হবে ইন্টার্নশিপ ওয়ান আর হচ্ছে ইন্টার্নশিপ টু যেটা কিন্তু যে কোনো মানে যে কোনো কোম্পানিতে তোমার জব পাওয়ার জন্য কিন্তু সবথেকে বেশি ইফেক্টিভ যে তুমি তোমার পড়াশোনার মধ্যে থেকে তুমি যা পড়তে পড়েছ ঠিক আছে তুমি আদার্স কি টেকনোলজি শিখেছো স্টাডির মধ্যে তুমি কোনো পার্টিকুলার শিখেছো অ্যাজ আ ইন্টার্নশিপ বা কোনো ট্রেনিং মানে কোর্স কাম ট্রেনিং ইন্টার্নশিপ ট্রেনিং ওকে কিন্তু করতে হবে বা তোমাদের কিন্তু মানে ইফেক্টিভলি তোমাদের কিন্তু করলে তোমরা এক্সট্রা কিছু শিখতে পারবে আর কিছু না ইন্টার্নশিপ এখন তোমার যেমন ধরো এখন তোমার আমার আগস্টের সেকেন্ড উইক থেকে তোমার স্টার্ট হবে ডিফারেন্ট টেকনোলজির উপর ইন্টার্নশিপ মানে পাইথন ছাড়া সি ছাড়া হ্যাঁ ওয়েব ডেভেলপমেন্ট আছে তোমার সাইবার সিকিউরিটি আছে ওকে তারপর তোমার ধরো নাও মানসট্যাক আছে মিনসট্যাক আছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট আছে তো যেটা তোমাদের তোমাদের ক্ষেত্রে এখন বেসিক ওয়েব ডেভেলপমেন্ট বা ইউজিং এইচডিম এল জাবাস সি এস এস বা মানসট্যাক এখন তোমাদের শেখাটা ইফেক্টিভ হবে ওকে তো সেটা পরে আমরা এই বিষয় নিয়ে আমরা কথা বলবো ঠিক আছে আমাদের আগস্টে স্টার্ট হবে যদি কেউ ইন্টারেস্টেড থাকো তখন আমাকে বলবে আমাকে থিঙ্ক করবে আমি তখন তার অ্যান্সার দেব ঠিক আছে এখন জাস্ট যেগুলো আছে সাবজেক্টগুলো এগুলোকে এখন পড়তে শুরু করো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু ইন্টার্নশিপ কিন্তু তোমার অবশ্যই দরকার সবার থেকে দরকার কিন্তু তোমার এটা কিন্তু অ্যাড করতো না সিলেবাসে ঠিক আছে এবার অনেক কলেজকে কিন্তু এটাকে তোমার অ্যাভয়েড করে কারণ মানে কারণ কারণ গভর্নমেন্ট কলেজ মানে কিন্তু ওদেরকে খাটতে হবে এটা যদি তোমার অ্যারেঞ্জ করতে হয় আবার সার্টিফিকেট নেওয়া কে ইন্টার্নশিপ করছে না করছে সেগুলোকে খেয়াল রাখা ওই জন্য কি করে মানে ম্যাক্সিমাম গভর্নমেন্ট করে কিন্তু এটা কোনো কোনো গুরুত্বই দেয় না বা এমন গুরুত্ব দেয় একটা কোনো ধরনের একটা কোনো কোম্পানিকে ডাকলো যার সঙ্গে ধরুন হয়তো কোলাবোরেশন করলো যে তুমি পার মিনিট থেকে তুমি হয়তো ওয়ান করে নেবে আমাকে তুমি পার পার্স আর তোমরা আমাকে হয়তো ফাইভ করে দেবে তো এক সপ্তাহে তোমার ইন্ডাস্ট্রি করে কোনো লাভ নেই কিছু শিখতে পারবে না ওকে তো তোমাকে এমন জায়গা তোমার থেকে তোমাকে করতে হবে যে তুমি যাতে কিছু শিখতে পারো মেন কিন্তু তোমার হচ্ছে শেখাটা সার্টিফিকেট কিন্তু কোনো বড় কথা না তোমাকে শিখতে হবে কিন্তু ওটা কিন্তু আসল সার্টিফিকেট শেখাটা ওকে তো পরে আমরা এই বিষয় নিয়ে আমরা কথা বলবো তো আজকে আর কোনো কোশ্চেন রিগার্ডিং আজকে আমি যেটা আমরা পড়লাম তার সম্বন্ধে আহ আমাকে সবাই একটু মানে ফ্রেশলি বলো যে সবাই আজকে পড়াটা সবার কাছে ক্লিয়ার হয়েছে তো সবাই বুঝতে পেরেছে তো মানে আমি যেভাবে বলছি বা যেভাবে বোঝাচ্ছি সবার কাছে ক্লিয়ার হচ্ছে তো কনসেপ্টগুলো একটু আমাকে বলো রিপ্লাই করো সবাই লাস্ট হ্যাঁ কোনো কনফিউশন থাকছে না তো কোনো কনফিউশন থাকছে না তো যে না এটা বুঝতে পারছি না এটা এটা স্যার একবার বলুন কোনো কনফিউশন থাকছে না তো আজ কিন্তু জাস্ট আমরা গল্প করলাম মানে কিছু বেসিক কিছু কনসেপ্টই আমরা গল্প করলাম নতুন কিন্তু কোনো কনসেপ্ট আমরা আজ আমরা শিখিনি জাস্ট পাইথনের অ্যাপ্লিকেশন ছাড়া তাই না তো নেক্সট থেকে কিন্তু আমরা কোর পাইথনে যাবো বা আমার নেক্সট যে সাবজেক্টগুলো আছে আমি কিন্তু মানে নেক্সট যেটা আমরা ঢুকবো কনসেপ্টে ওকে আমি তো আরও বেশি ইন্টারেস্ট মানে ইন্টারেস্টিং লাগবে এগুলোকে পড়তে বা বুঝতে যদি তুমি বুঝতে পারো কোনো টপিক তার কিন্তু তার থেকে কিন্তু বেশি মানে তার থেকে কিন্তু ইন্টারেস্টিং আর কিছু হয় না আর সিএসসি সমস্ত সাবজেক্ট কিন্তু বুঝতে হবে মুখস্ত করে কিন্তু কিছুই হবে কারণ দেখো প্রোগ্রামিং কিন্তু মুখস্ত করে কিছু হয় না ওকে তোমার ডিএস ডেটা স্ট্রাকচার তার মধ্যে ডিফারেন্ট অ্যালগোরিদম আছে ঠিক আছে অ্যালগোরিদম সাবজেক্ট তোমার কিন্তু মুখস্থ করে কিন্তু কিচ্ছু হবে না তুমি যদি বুঝতে পারো তুমি কিন্তু নিজের ভাষা লিখতে পারবে আর তুমি বুঝে তুমি যা লিখছো তুমি ওটাকে তুমি নিজের ভাষা লেখো ওটা কিন্তু তুমি কিন্তু হান্ড্রেড মার্কস পাবে কিন্তু তোমার পাঁচ টাকা তুমি পাঁচই পাবে যে আমাকে এরকম নয় যে আমি বইতে যা আছে আমি হুবহু সেম টু সেম আমাকে লিখতে হবে পরীক্ষার খাতায় তা কিন্তু না ওকে আর আজকে তোমার যা মার্কেট কম্পিউটার সায়েন্সের আজকে সিভিল বা মেকানিক্যাল ডোমেন থেকে কিন্তু অনেক স্টুডেন্ট তোমার বিটেকে গিয়ে তোমার তা তোমার ধরো তোমার সিভিল নিয়ে ডিপ্লোমা করেছে বা মেকানিক্যাল নিয়ে তোমার ডিপ্লোমা করেছে তাহলে কিন্তু তোমার সবাই কিন্তু মানে আলটিমেট তোমার কিন্তু তোমার সিএসি তে আসছে বিটেক করতে গিয়ে কিন্তু রিয়েল ফ্যাক্ট মানে আজকে আমার বিটেকের ব্যাচে 10% স্টুডেন্ট আছে যারা কিন্তু যারা কিন্তু ব্যাকগ্রাউন্ড তোমার সিভিল বা মেকানিক্যাল বুঝতে পারলে তাহলে আজকে সেই ডিমান্ডটা আছে তো সেটাকে আমরা আমাদেরকে ভাবতে হবে যেমন ধরুন এখানে তোমার সায়ন রয়েছে সায়ন ব্যানার্জি দেখো আমাদের সঙ্গে রয়েছে ও কিন্তু অ্যাকচুয়ালি তোমার ডিপ্লোমা কিন্তু সিভিল থেকে ওকে ও এখন বিটেক করছে এখন এবারে ফোর্থ ইয়ার মোস্টি এবার ও ফোর্থ ইয়ার ও কিন্তু তোমার সিডিটে কিন্তু সিএসসি কিন্তু সিট করেছে এই জাস্ট তোমার এত মানে ট্রেন্ডিং যে মানে কি বলবো মানে এত মার্কেটের জন্য সিএসসি অতএব আমাকে সিএসসিতে যদি ভালো জায়গাতে যেতে হয় তো অবশ্যই কিন্তু আমাকে সিএসসির সাবজেক্টগুলো কিন্তু মানে খুব ভালোভাবে জানতে হবে আর তার কোর কনসেপ্টগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে ওকে তাহলে কিন্তু আমরা যে কোনো মানে জব ক্র্যাক করতে পারবো বা হায়ার স্টার্ডি করতে গেলে আমাদের কোনো সমস্যা হবে না আর আজকে বর্তমান দিনে বিটেক কলেজগুলো কোনো ফ্যাকাল্টি পাচ্ছে না কম্পিউটার সায়েন্সে ওকে কারণ ভালো সাবজেক্ট জানা ফ্যাকাল্টি কিন্তু নেই আর ম্যাক্সিমাম যারা তোমার বিটেক করছে বা মাস্টার্স করছে তারা কিন্তু তোমার ম্যাক্সিমাম কিন্তু কোম্পানি তোমার সিট করে যাচ্ছে কোম্পানি তোমার জয়েন করছে অর্থাৎ তার জন্য কিন্তু যদি ভালো করে শিখতে পারো কম্পিউটার দিয়ে ডিপ্লোমা করতে পারো বা বিটেক করতে পারো এরপরে তারা কিন্তু ফ্যাকাল্টি জব তো মানে মানে ঢালাও জব আছে আর যদি তুমি ভাবো যে ভালো কোনো টেকনোলজি শিখে তুমি কোনো কোম্পানিতে জয়েন তার জন্য কিন্তু আছে কিন্তু শিখতে হবে ওকে আর এখন যদি কিন্তু ভেবে রাখো যে তুমি কি করবে তো যদি তুমি ভাবো যে কি করবে তাহলে তোমাকে কিন্তু মানে কোনো সমস্যা নেই হ্যাঁ আমাকে একটা টার্গেট কিন্তু আমাকে ধরে রাখতে হবে যে এটা আমার টার্গেট ঠিক আছে বলো কে হ্যান্ড ডেস করলে আচ্ছা আর কোনো কোশ্চেন তোমাদের আমরা আবার শেষ করবো আমার আবার ফিফ্থ সেমিস্টারে ব্যাচ আছে পরে আটটা পঁয়তাল্লিশ থেকে আর কোনো কোশ্চেন তোমাদের থেকে আর কোনো কোশ্চেন ওকে আর তোমরা যদি সাবজেক্টগুলো পড়ছো তার মধ্যে তোমার সি প্রোগ্রামিং আছে আর হচ্ছে তোমাদের সিএসও সাবজেক্ট আছে তার মধ্যে তোমার মাইক্রো আছে এই সি প্রোগ্রামিংয়ের উপরে আমার লেখা একটা বই আছে অ্যাকচুয়ালি তো আবার মাইক্রোপয়েসের উপরে কিন্তু আমার লেখা একটা বই আছে ডিফারেন্ট পাবলিকেশনের আন্ডারে তো আমি সি প্রোগ্রামিংয়ের আমি যা কিছু মেটেরিয়াল প্রোভাইড করবো অবশ্য সমস্ত সাবজেক্টে আমরা মেটিরিয়াল প্রোভাইড করবো মানে ইউনিট ওয়ান থেকে আপ টু লাস্ট ইউনিট পর্যন্ত প্রোপারলি মানে সিলেবাস ওরিয়েন্টেড মেটেরিয়াল তো সবটাই কিন্তু মানে আমার বইয়ের যে মেনুস্ক্রিপ্ট আমি কিন্তু ওটাই আমি বেসিক্যালি প্রোভাইড করি অর্থাৎ যদি তোমরা যদি আমরা নোটস ফলো করতে পারো প্রোপারলি তাহলে কিন্তু কোনো বইও তোমাদেরকে পারচেস করতে হবে না বা কিনতে হবে না ওকে তো তাও তো টেক্সট বইয়ের তো কোনো বিকল্প নেই নোটস যদিও থাক না কেন তো চেষ্টা করি যদি তোমার থেকে কোনো বই তোলা যায় কিন্তু কোনো বই কেনার দরকার লাগবে না শুধু আমার নোটস তোমরা ফলো করতে পারো আর আমরা একটা করে ইউনিট কভার হবে দেন কিন্তু আমরা একটা করে ইউনিট আমরা নোটস প্রোভাইড করবো ক্লাসরুমে তোমরা নোটস বোর্ড ওয়ার্ক রেকর্ডিং সব তোমরা কিন্তু ক্লাসরুম থেকে পাবে আর আমি ক্লাসরুমে আজকে বা কালকে আমরা তোমাদের যে প্রিভিয়াস থ্রি ইয়ার্সের যে কোয়েশ্চেন পেপার সেটা আমি শেয়ার করে দেবো যেটা করে তোমরা এখন যখন তো কিছু বুঝতে পারবে না কারণ এখন তো জাস্ট আমরা শুরু করেছি তো সেই কোশ্চেন পেপার মানে আমরা এক মাস ক্লাস করার পর তারপর একবার মানে খুলে দেখবে কোশ্চেনগুলো যে আমরা যা পড়ছি সেগুলো সাথে ম্যাচ করছে কিনা ঠিক আছে মানে আমরা হুবহু যেগুলো পড়বো সেগুলোই কিন্তু আমাদের পরীক্ষাতে আসবে অর্থাৎ প্রতিটা ক্লাসে কিন্তু খুব ইম্পর্টেন্ট আর ক্লাসটা করবার চেষ্টা করবে ক্লাসটা কিন্তু গ্যাপ দেবে না যদি একদিন গ্যাপ দিয়ে দাও তাহলে কিন্তু পরে ক্লাসে কিন্তু কিছু বুঝতে পারবে না আর যদি গ্যাপ গ্যাপ পড়ে যায় কোনো কারণবশত তাহলে কিন্তু সেই সেই ক্লাসের যে রেকর্ডিংটা অবশ্যই বাড়িতে দেখে নেবে দেখে নেওয়ার পরে কিন্তু নেক্সট ক্লাস অ্যাটেন্ড করবে ওকে কারণ আমাদের সিএসসির যে কনসেপ্টগুলো আছে প্রতিটা সাবজেক্টের একটা সময় কিন্তু একটা কিন্তু রিলেটেড অথব আগেরটা না বুঝলে কিন্তু পরেরটা কিন্তু বোঝা যাবে না ওকে তো অথব ক্লাসগুলো কিন্তু মিস করবে না আমাদের সপ্তাহে চার দিন ক্লাস তো ক্লাসটা মিস করবে না ক্লাসটা আমাদের দেড় ঘন্টা করে ক্লাস হবে ম্যাক্সিমাম দিনে দেড় ঘন্টা করে ক্লাস ক্লাস হবে সেই ক্লাসগুলোকে ট্রেন্ড করার চেষ্টা করো ঠিক আছে তাহলে কিন্তু শিখতে পারবে আর আমাকে ফলো করার চেষ্টা করো আমাকে ফলো করলে কিন্তু কিছু শিখতে পারবে বা কিছু জানতে পারবে যেটা কিন্তু তোমাদের মানে ইন ফিউচার অনেক বেশি ইফেক্টিভ হবে অনেক বেশি কাজে লাগবে ঠিক আছে ওকে তো আজকে আমি আর বেশি আর বেশি কথা বলছি না আজকে আমরা এখানে শেষ করবো চলো আমরা নেক্সট দিন আবার মিট করছি কালকে আমার ক্লাস আছে যাতে তোমার অল যারা পড়ছো তাদের কালকে আমার ক্লাস আছে তোমার সের ক্লাস আছে কালকে সের ক্লাস আমরা আবার মিট করবো ওকে গুড নাইট গুড নাইট ওকে